আমি খুব ক্রেজি ভাবে বলছিলাম যে তুমি যদি আমাকে বিয়ে না করো এখন, তাহলে হয়তো বা তোমার সাথে আমার আর কখনো কথা বলা হবে না আর দেখাও হবে না। ওকে, সেক্ষেত্রে তো সংসারের খরচটা আমি চালাতে পারবো না, সেক্ষেত্রে কি হবে? তো তখন আমি বাড়িতে না বলেই ওর সাথে কথা বলে ফোনে বাসা থেকে বের হয়ে গেলাম। ও কি আপনাকে বলেছিল যে তুমি আসো? হ্যাঁ, ও আমাকে বলেছিল যে আমি শুধু বিয়েটা করব, তারপর তুমি বাসায় চলে যাবো, আমি আমার মতো চলে যাবো। আম্মা আব্বু তো মানে যেটা মায়ের খাওয়া লাগে আর কি। তারপর বললো যে ছেলেকে ডাক দাও। আপনি স্বীকার করলেন যে আপনি বিয়ে? হ্যাঁ হ্যাঁ, আমি স্বীকার করি, মেয়ের মায়ের খেলি তো স্বীকার করতে। আমি কখনো মানে আমি লাইফে কখনোই মার খাই নাই, সত্যি কথা। ওই একটা মারই খাইছিলাম এই একটা বিয়ের কথা বলাতে। আচ্ছা, অনেক বড় একটা ডিসিশন যে নিয়ে নিছি লাইফে আমি তখনও ফিল করি নাই, যে আমার জীবনের অনেক বড় একটা কাজ আমি করছি, আমার কাছে মনে হয়েছে যে আমি খুব ছোট একটা কাজ করছি। পরে এক সময় আব্বু বললো কি, আমার ফ্যামিলিতে ওর দরকার নাই, ওকে ওর মতো চলতে দাও, আমার ফ্যামিলিতে ওর দরকার নাই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্ব অবস্থায় আপনাদের মঙ্গল করুক, সেই শুভকামনা জানিয়ে শুরু করছি ব্র্যান্ডিং বাংলাদেশের আরো একটি এপিসোড। প্রথমে নামটা একটু বলেন। আমি মোসাম্মদ মরিয়ম নেসা ববি। বয়সটা বলতে যদি কোনো সমস্যা না, আমার 30+, 32। আমার জন্ম হয়েছে রংপুরে, বাট আমাদের দেশের বাড়ি হচ্ছে নওগাঁ। আব্বু হচ্ছে বিজিবিতে আছিলেন, বিজিবির একজন সদস্য ছিলেন। বাবার র‍্যাঙ্ক কি ছিল? আব্বু হাবিলদার ছিলেন, বাট আমরা ঢাকাতেই পড়াশোনা করি। বাবা ঢাকাতেই রেখেছেন। ঢাকায় আব্বু যখন ক্যাম্পে ছিলেন তখন আমরা কোয়ার্টারে ছিলাম, আর আব্বু যখন পোস্টিং ছিল তখন তো বাইরে বাসা নিয়ে থাকতে হয়েছে। তো সেই ক্ষেত্রে দেখা গিয়েছে আমরা চারটা ভাই বোনের পড়াশোনার খরচ সবকিছু মিলে আব্বুর উপর একটা খুব বেশি বিশাল প্রেশার দেখতাম। তো বাবার কাছ থেকে সবসময় একটা জিনিস দেখতাম যে বলতো নিজে কিছু করা, কিছু আয় করার চিন্তা, আমাদেরকে সবসময় একটা ভিতরে একটা কাজ করানো শেখানো তার একটা চেষ্টা ছিল। তো সেই সুবাদে আব্বু আমাকে প্রথম যেটা করে, আমাদের বিডিআরের ভিতরে রাইপক্সে সেলাইয়ের কাজ শেখায়। আপনি তখন কোন ক্লাসে? আমি তখন ক্লাস 7-এ। সেলাই, ব্লক, বাটিক, এখানে সুন্দর সূচি একটা বলে, যেখানে বিভিন্ন ধরনের সেলাই শেখায়, ওখানে আমি ফার্স্ট হই। আচ্ছা, কাটিং সেকশনে আমি ফার্স্ট হয়ে যাই। এরপরে আমি আরেকটা সেকশনে ভর্তি হই, সেটা হচ্ছে যত ধরনের সেলাই আছে এটাকে বলে সুন্দর সূচি। ওখানে একটা নাম থাকে যে সুন্দর সূচি বিভাগ, এখানে প্রায় 15-20টা আইটেমের সেলাই শেখানো হয়। আমি ওটাতেও শখ করে ভর্তি হয়ে যাই। তারপরে আমি যখন ক্লাস 9-এ উঠি তখন আমার লেখাপড়ার খরচটা আমি চালাই নিতে পারি। কিভাবে? জাস্ট ওই যে আমি কাজগুলি শিখছি, আমি বাসা থেকেই পড়ার পাশাপাশি আমি কাজ করতাম। আমাকে যারা পরিচিত, আম্মাকে যারা কাজ দিত, আম্মুর হেল্প হতো, তখন আমি কাজগুলি করে দিতাম। তখন বাসায় একটা সেলাই মেশিনের জায়গায় দুটো সেলাই মেশিন হয়ে গেছে, কারণ আমিও পারি আম্মুও পারে। আমি যখন ক্লাস 9-এ, আমার 3টা কোচিং লাগে, ফিজিক্স 4টা, ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি, বায়োলজি, সায়েন্সে পড়ছি আমি। তখন চারটা টিউশনই আসলে আব্বুকে, আবার আমার বড় বোনেরও লাগছে, ও ইন্টারে, বড় ভাইয়েরও লাগছে, তো পাশাপাশি গ্যাপ, তো দুই বছর তিন বছরের গ্যাপ, এক একজনের পড়াশোনার চাপটা তখন একবারে দেখলাম যে অনেক বেশি চলে আসছে ফ্যামিলিতে। আমি আমার খরচটা উঠায় নিতে পারছি, আমি আমার টিচারের বিল দিতে পারছি মাস শেষে যে 500 টাকা, তখন আমাদের একটা প্রাইভেটের জন্য 500 টাকা দিতে হতো স্যারকে। তো মাঝে মাঝে আবার যখন পারতাম না স্যারকে, আবার কষ্টের কথাটা বলতাম যে স্যার আমি, স্যার এত স্টুডেন্ট আপনার, স্যার আমাকে আপনি একটু ফ্রি পড়ান, একটু ফ্রি শেখান। স্যাররাও অনেক ভালো ছিল, দেখতো যে আসলেই ও যখন এত সুন্দর করে বলছে, আচ্ছা ঠিক আছে, ওর এই মাসের বেতন নিবো না, বাদ দিয়ে দিব। একটা পর্যায়ে যেটা হলো, আমি একটা ফোন কিনি, তখন নোকিয়া ছোট মোবাইলগুলি ছিল, অনেক রং নাম্বারে কল আসতো। একটা রং নাম্বারে ফোন আসছে আমার পরিচিত বলল, একটা সময় দেখলাম কি সে আমাকে খুব পড়াশোনায় হেল্প করছে, সে কেমিস্ট্রিতে পড়াশোনা করে, আমার কোনো সাবজেক্ট নিয়ে সে আমাকে হেল্প করছিল। এই সময় তাকে ভালো লেগে গেল। আপনি পরিচয় জানতে পেরেছেন তার দিনে? হ্যাঁ, তখন ফোনে, আমি দেখাও করি নাই, কখনো দেখা হয় নাই, জাস্ট ফোনেই কথা হতো। সে থাকতো রাজশাহীতে। ও আপনাকে দেখেছিল? ও আমাকে বাড়িতে দেখেছিল, আমি যখন গ্রামে গিয়েছিলাম তখন আমাকে দেখেছিল। তো ওই দেখা থেকেই আমার নাম্বারটা কালেক্ট করেছে। রাজশাহী ইউনিভার্সিটিতে পড়তে বলেছে। প্রায় টানা 2 বছর তার সাথে কথা হয়। কোনোভাবে আমি খুব অসুস্থ হয়ে যাই হসপিটালে, তো তখন সে আমাদের বিডিআরের ভিতরেই সে আসে, এবং আম্মু আব্বু ওই সময় বুঝতে পারে যে আমি কারোর সাথে রিলেশনে আছি। এবং ওই সময় আব্বু আম্মু বলে যে না, মেয়ে তো আসলে বড় হয়ে গেছে, ওকে বিয়ে দিয়ে দিতে হবে। আব্বু আম্মুর কথা হচ্ছে যে মান সম্মান যদি নষ্ট হয়ে যায় তার থেকে মেয়েকে বিয়ে দেওয়া ভালো না। আমি তখন বলছিলাম যে না, আমি এত তাড়াতাড়ি বিয়ে করবো না। তখন হচ্ছে না, তুমি তাহলে ফোন টোন সব অফ করে দাও। ফাইন, আপনার বড় বোন তখন কি অবস্থা, বিয়ে দিয়ে হয়েছে? আপা, হ্যাঁ আপা বিয়ে দিয়েছিল, কিন্তু আপাকে আব্বুই পড়াশোনা করাচ্ছিল, কারণ তখনও আপনাদের সঙ্গে, আমাদের সঙ্গে ছিল, কারণ আপার হাজবেন্ড তখন
এস্টাবলিশড হয় নাই, আর যে কারণে আব্বু বলেছে যে তুমি এস্টাবলিশড হয়ে তারপরে তোমাকে আমরা মেয়ে তুলে দিব। তখন আব্বু মানে সিদ্ধান্ত নিল যে বিয়ে দিয়ে দিবে, মানে পাত্র দেখা শুরু করে দিল। আপুকে যেহেতু বিয়ে দেওয়ার পর আব্বু ফিল করছে যে একটা এস্টাবলিশ ছেলের হাতে না দিলে আবার নিজেকেই সেই মেয়ে পাবে, হয় সেই জায়গা থেকে আব্বু চিন্তা করছে যে এস্টাবলিশ একটা ছেলের হাতে মেয়ে বিয়ে দিব, আর আমার মেয়ে তো দেখতে শুনতে খারাপ না, আমি একটা ভালো ঘর দেখে আমার মেয়েকে বিয়ে দিয়ে দিব। তো দুই তিনটা ভালো ঘর দেখছিল। তো তখন আমি আমি যার সাথে এতদিন কথা বললাম, মানে দুই বছর তার সাথে কথা বলছি, আমি দেখা করিনি কোথাও না, এই হাসপাতালেই ফার্স্ট দেখা, হাসপাতালেই ফার্স্ট দেখা। এবং সে দেখার পরে আমাকে বলে যে তুমি তো আমাকে আর বিয়ে করবে না, আমি জানি, কারণ আমি তো দেখতে এত সুন্দর না, আর তোমার আব্বু আম্মু তো হয়তো আমাকে পছন্দ করবে না, এই কথাটা সে আমাকে লাস্ট বলে। ফার্স্ট লাভ আপনার? ফার্স্ট লাভ ছিল। তা আমি একটা পর্যায়ে মেনেই নিলাম যে সে দেখতে যেমনই হোক অ্যাটলিস্ট সে তো শিক্ষিত, আমি যদি হ্যাপি থাকি তাহলে তো আর কোনো বিষয় না। কিন্তু আসলে বাবা মা বা ফ্যামিলি ভাবে আর কি সেটা মেনে নিচ্ছিল না। আর আমি আমার ভিতরে একটা কনফিডেন্স ছিল সবসময় কি আমি নিজে কিছু করতে পারবো, আমি যেহেতু আমার পড়ার খরচটা আমি চালাতে পারি, আমার কাছে মনে হয় যে আমি পারবো, একা চলতে পারবো, এরকম একটা একটা ইয়ে থাকে। তো আমি ওকে বলি যে তুমি কি আমাকে বিয়ে করবে, যখন আমার বিয়ে প্রেশার গুলি আসে। ও তখন কি করছে? ও তখন অনার্স সেকেন্ড ইয়ারে পড়ছিল। তখন ও আমাকে বলছে যে না এখন তো আসলে বিয়ে করা সম্ভব না, কারণ আমার ফ্যামিলি বাবা মা কে না জানায় তো আসলে আমি এরকম কিছু করতে পারবো না। আমি খুব ক্রেজি ভাবে বলছিলাম যে তুমি যদি আমাকে বিয়ে না করো এখন তাহলে হয়তো বা তোমার সাথে আমার আর কখনো কথা বলা হবে না, আর দেখাও হবে না। আচ্ছা, তো এভাবে দুই তিন দিন আমি ওর সাথে কথাও বলি না। তারপরে একদিন ও আমাকে ফোন করে, ফোন করে বলে যে ঠিক আছে তাহলে তোমাকে বিয়ে করলে তোমার এখন দায়িত্ব দায়ভার তো আমি নিতে পারবো না, কারণ আমিও লেখাপড়া করি, আমার পড়াশোনার খরচ আমার আব্বা আম্মার কাছ থেকে নেই, আমি নিজেও চালাই, সেক্ষেত্রে তো সংসারের খরচটা আমি চালাতে পারবো না, সেক্ষেত্রে কি হবে? তখন আমি বললাম যে তোমার সাথে বিয়ে করার দরকার বিয়ে করো, এরপর বাকিটা আমি দেখব, আমার খরচ তোমাকে দিতে বলি। তখন আপনার মান্থলি ইনকাম কত, কি করেন? আমি তখন ভাইয়া সেলাই করি, মানে আমার যে মেশিনটা ছিল আমার বাসায় আব্বুর, মানে আব্বুর সাথেই তো তখন ছিলাম, আমি তো আর আলাদা বাসায় ছিলাম না, ফ্যামিলির সাথেই ছিলাম। তখন আমার 2-3 হাজার, 5 হাজার, 10 হাজার মানে কাজ বুঝে আমার ইনকাম হতো, মানে আমি যদি কাজ করি আমি 10,000 পর্যন্ত হাইস্ট তখন ইনকাম করতে পারতাম। ওকে, সো আপনি নিজেরও খরচ চালাতেন, মাঝে মাঝে ফ্যামিলিকে সাপোর্ট, ফ্যামিলিকে দিতাম, ছোট ভাইটার জন্য আমি অনেক কিছু, মানে আমার ছোট ভাইয়ের খরচও আমি মাঝে মাঝে আমি দিতাম। রাত্রে 2-3, 4 পর্যন্ত আমি মেশিন চালাইছি, আবার সকালে গিয়ে আমি পরীক্ষা দিছি। আপনার এসএসসি কততে? আমি 2008-এ। ও তখন থাকতো কোথায়? ও তখন থাকতো নওগাঁতে। নওগাঁ থেকে ঢাকায় আসছে? হ্যাঁ, নওগাঁ থেকে সে ঢাকায় আসছে। ওর আব্বু আম্মু গাজীপুরে থাকতো। ওর আব্বু আম্মু জানতো এই ঘটনা? না, তখন কেউ জানতো না। ওর বড় ভাই ছিল যাদের বিয়ে হয়নি বা বড় বোন ছিল? না, বড় ভাইয়ের বিয়ে হয় নাই, বোনটার বিয়ে হয়েছিল তার। কিন্তু তার বড় ভাই তখন বিয়ে করে নাই, আর সে অনার্স সেকেন্ড ইয়ারে পড়ছে, সেও বিয়ে করতে চাচ্ছিল না। ওকে, ফাইন। মোট কথা আমারই প্রেসার ছিল অনেক, দুদিনের ভিতরে যদি তুমি এসে আমাকে বিয়ে করতে পারো তো করবা, আর যদি না করো তাহলে আমাকে কখনো ফোন দিবা না। জাস্ট এইটাই কথা ছিল আমার লাস্ট। তো দেখলাম ঠিকই দুই দিন পরে সে আসছে, এসে আমাকে কল করছে যে আমি ঢাকায়। তো আমি বললাম তো কিভাবে বিয়ে হবে, আমি তো আসলে কাজে, আমি ঢাকায় বলি হতে এসেছি। হ্যাঁ, ওকে, তারপর? আচ্ছা, তো তখন সেই তার একজন পরিচিত কাজী, মেবি আমার কেউ কেউ আসলে আমার ওরকম পরিচিত কেউ ছিল থাকার কথাও না, ওর উপরেই আমি ছেড়ে দিলাম যে কিভাবে বিয়ে হবে, কোথায় বিয়ে হবে এটা তুমি ঠিক করো। ও ওর এক ফ্রেন্ডের মাধ্যমে বা যাই হোক কারো থ্রুতে একজন কাজী ওর ফ্রেন্ড ছিল, তো ওইভাবে আমরা ওর একটা ফ্রেন্ডের বাসায় গিয়েই মানে বিয়েটা ওই কাজী লিখে টিখে দিল, কলমাটলমা ওখানেই হলো। তারপর সে বললো যে তুমি বাসায় ব্যাক করো, কারণ রাত্রে তুমি যদি বাইরে থাকো বাসাতে তো অনেক। বাবা তখন কোথায়? আব্বা তখন রাঙামাটিতে। রাঙামাটিতে? আচ্ছা, এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে আপনার পরিকল্পনাটা কি ছিল, যদি কোনোদিন বিয়ের জন্য একবারে বসায় দেয় তখন সার্টিফিকেট নিয়ে হাজির করবেন যে না আমি তো বিয়ে? হ্যাঁ, আমি বিবাহিত, আমি বাসায় আসলে বলতে চাইছিলাম যে আমি বিয়ে করব না, আমি বিবাহিত, আমি বিয়ে করে ফেলছি, এটা আপনি পছন্দ করে আমি তাকে বিয়ে করছি। মানে এটা কি আপনি বিয়ে করে এসে বলবেন নাকি যদি আপনাকে ওই পরিস্থিতির মুখোমুখি? ওই পরিস্থিতির মুখোমুখি হতে হয়, মানে আমি চাইছিলাম যে প্রথম। এটা অনেক কমন একটা ঘটনা মেয়েদের ক্ষেত্রে, এটা অনেক কমন একটা ঘটনা, আমি আমার ফ্রেন্ড সার্কেলে অনেককে দেখেছি। আচ্ছা, বিয়েটা করার পরে বাসায় চলে আসলাম, আর তখনও ওই সার্টিফিকেটটা তো আর বের হতে সময় লাগে, সেটা ওর কাছেই রেখে দিতে বললাম যে আমাকে দিতে হবে না, তোমার কাছেই রেখে দাও। তো বিয়ে করার পরে দেখা যায় কি যে একটা টান থাকে যে কোথায় দেখা করব, কোথায় যাব, একটা ফোনে কথা থাকে। আর আম্মা আমার মা এদিক থেকে অনেক ক্রেজি, আমাকে অনেক গাইডের মধ্যে রাখছে যে ঘর থেকে বেরোয়া যাবে না, কাজ
করা বা স্কুলে যাওয়া বা কোচিং এ যাওয়াটা মানে আগের যে ফ্রিডমটা ছিল ওটা কমাই দিয়েছে, ওইটা একদমই না, একদমই ছিল না। বাসা থেকে আমি একদম পুরো রেস্ট্রিক্টেড এর মধ্যে পড়ে গেলাম। এবং আমার ছোট, আমার যে বড় ভাই, ও অলরেডি টের পেয়ে গেল যে আমি বিয়ে করছি, একটা কথাতে ও বুঝে ফেলছে। এবং কিভাবে বুঝছে? আমি কথা বলতেছিলাম তো যে বিয়েটা হয়ে গেছে, মানে যাই হয় না ফোনে অনেক সময় কথা বলতে বলছিলাম, তখন ও পিছন দিক থেকে শুনে ফেলছে যে সাও আমি, তখন ও বুঝে ফেলছে যে না ও বিয়ে করছে। এরপরে বাসায় যেটা হয়, আম্মা আম্মা জানার পরে কাকে বিয়ে করছো, কবে করছো, কখন করছো, কোথায় করছো, এইভাবে আসলে মেয়ে বড় হয়েছে। আম্মা আব্বু তো মানে যেটা মায়ের খাওয়া লাগে আর কি, তারপর বলল যে ছেলেকে ডাক দাও। আপনি স্বীকার করলেন যে আপনি বিয়ে? হ্যাঁ হ্যাঁ, আমি স্বীকার করি, মেয়ে মায়ের খেলি তো স্বীকার করতে। আমি কখনো মানে আমি লাইফে কখনোই মার খাই নেই, সত্যি কথা, ওই একটা মারই খাইছিলাম এই একটা বিয়ের কথা বলাতে। আচ্ছা, অনেক বড় একটা ডিসিশন যে নিয়ে নিছি লাইফে আমি তখনও ফিল করি নাই, যে আমার জীবনের অনেক বড় একটা কাজ আমি করছি, আমার কাছে মনে হয়েছে যে আমি খুব ছোট একটা কাজ করছি। ইনফ্যাক্ট এই যে কথাটা উনি বললো না, এটা খুব গুরুত্বপূর্ণ কথা উনি বলেছেন, যে বয়সটার কথা বলেছে, সেই বয়সে এই ধরনের কাজ যখন কেউ করে তখন সে কোনো কিছু না বুঝেই করে। বাট এটা উনি 32 ইয়ার্সে এসে বলছে যে অনেক বড় একটা কাজ না বুঝে ডিসিশন নেয়। তারপর ছেলেকে বললাম যে তুমি খুব দ্রুত আসো, আম্মু তোমার সাথে আব্বু বসবে, কথা বলবে, আমি তো যেহেতু একটা ভুল করেই ফেলছি, তো হয়তো বা ও তখন বলছে যে না আমার ফ্যামিলি তো মেনে নেবে না, আমার ফ্যামিলিকে তো এখন জানানোই যাবে না, ইম্পসিবল। বিয়ে করার কয়দিন পরের ঘটনা এটা? মাসখানেক। আল্লাহ, এক মাস, আমার ফ্যামিলি তো তোমার এটা মেনে নিবে না। আর দেখো আমাদের ফ্যামিলি এস্টাবলিশড, ছেলে হলে তারপরে বিয়ের জন্য পাত্রী দেখে। এবং আমার বড় ভাই এখনো পিএইচডি করছে, তার মাত্র বিয়ের আমরা মেয়ে দেখছি। সো এই ক্ষেত্রে আমি সেকেন্ড ইয়ারে পড়ি, আমার এখন তো মানার প্রশ্ন, আর আম্মুকে বলতেই পারবো না, আমার আব্বুমুকে বলা ইম্পসিবল, বাবা ছিল টিচার। বাসায় আসলো আমার, হ্যাঁ হ্যাঁ, শেষমেশ আমি প্রেশার দিয়ে আনছি। আনার পরে আব্বু আম্মুর সাথে বসে যেটা বললো যে আমি, আব্বু ছিল না, আম্মু ছিল, আমার ভাই ছিল, আব্বু তো ছুটি পায় না, আব্বু শুধু জানতো ফোনে সবকিছু। পরে এক সময় আব্বু বললো কি যে ওকে করে দাও, ওকে সেপারেট করে দাও, ও যেহেতু ও ডিসিশন নিছে, ওর যেহেতু নিজের লাইফের, ওর নিজের লাইফের উপরে যখন ওর আমাদের কোনো হস্তক্ষেপ করতে দেয় নাই, ও যখন নিজের লাইফটা নিজেই ঠিক করে নিছে, তাহলে ও একটা কাজ করো, ওকে ওর মতো চলতে দাও, আমার ফ্যামিলিতে ওর দরকার নেই। আমি জানি যে ডিফেন্সে যারা চাকরি করে তাদের মনটা মনে হয় হার্ড হয়, অনেক শক্ত করে আব্বু বলছিল কথা, বিকজ সে আঘাত পেয়েছিল, অনেক আঘাত পেয়েছে, কারণ আমাকে নিয়ে আব্বুর অনেক স্বপ্ন ছিল, কারণ আমি সংসারে সবসময় হেল্প বলেন, কাজ বলেন, সব কিছু তো আমাকে কখনোই বলতে হতো না, মানে ফ্যামিলির মেইন মেম্বারটাই মনে হয় আমি ছিলাম, এরকম ছোটবেলায় আব্বু আর কি ফিল করতো, যে আমার অন্য বাচ্চাগুলোর থেকে আমার এই মেয়েটা আলাদা। কিন্তু ওকে যখন আপনার নিয়ে আসা হলো, মানে সে সময় আপনার যিনি হাজবেন্ড, কি নাম ছিল ভদ্রলোক? নাহিদ মনসুর খান। নাহিদ, সো নাহিদ সাহেবকে যখন নিয়ে আসা হলো, তখন নাহিদ সাহেব কি বললেন, মানে ফ্যামিলিতে ওনার ওয়ার্ডটা কি ছিল? ওনার ওয়ার্ড ছিলেন যে উনি উনি কাউকে এখন বলতে পারবে না, আমার ফ্যামিলি যেহেতু জেনে গেছে, আপনাদের ভিতরে এটা রাখেন, আমি আমি জাস্ট অনার্সটা কমপ্লিট করি, আমি একটা কিছু কাজে ঢুকি বা জব নেই, দেন আমার ফ্যামিলিকে আমি বলবো। বাট দায়টা কি আপনার উপর চাপালেন যে ওর কারণেই বিয়ে করছে? হ্যাঁ হ্যাঁ, দায় তো আমার উপরই আসবে, কারণ ঝুটটা তো আমি করেছিলাম না। ইভেন বললো যে আমরা যে বিয়ে করেছি, আমি ওকে রাত্রেও বাইরে রাখি নাই, আমি ওকে বাসায় পাঠিয়ে দিয়েছি, ওর এত জোরের কারণে আমি জাস্ট করেছি, আমারও ভুল হয়ে গেছে, ফ্যামিলিকে বললো যে ওরা ও আপনার কাছেই থাকুক, আমি যখন একটা জব নিব বা আমি আমার পড়াশোনাটা শেষ করব, দেন আমি আব্বা আম্মাকে জানাতে পারবো, এর আগে আসলে আমি এখন পারবো না। আব্বু বললো সেপারেট করে দাও, কারণ ও যেহেতু ডিসিশন নিছে, এসএসসি পরীক্ষার পর জাস্ট পরীক্ষাটা ডান, আমার বিয়েটাও ওই সময় হলো, ও তখনই জানতে পারছে, তখনই জানতে পারছে। আচ্ছা, তারপরে যেটা হলো, আমি ওর উপরে খুব রাগ করলাম যে এইভাবে তো নাও বলতে পারতো, ও তো বলতে পারতো যে না আমরা দুজনে মিলেই ভালো কিছু করব, আর আমার ফ্যামিলির উপরে ও চাপাই দিয়ে চলে গেল বিষয়টা, আমি খুব রাগ করলাম। আমি আমি ওকে বললাম যে ঠিক আছে, সমস্যা নেই, তুমি যাও তোমার পড়াশোনা করো, আর আমিও আমার মতো আমি আমার লাইফটা রেডি করি, তারপরে কিছু একটা না হয় হবে এইভাবে। আচ্ছা, তা আম্মু তখন আব্বু বলার পরেও আম্মু সুযোগ দিচ্ছিল যে থাকুক, ওকে মানে কথা গালি বকা যেটুকু আছে সেটুকু তো নিতে হবে, এত বড় একটা পেইন করছি মানে সংসারে। মানে তখন আমার চিন্তা হলো কি যে আমি যে কাজটা জানি বা যে কাজটা এতদিন করে আসছি, সব আন্টিরা আমাকে এত পছন্দ করে, আমি না কাজের পিছনে ছোটা শুরু করলাম, মানে তখন যে ইন্টারে ভর্তি হব বা পড়াশোনার দিকে যে আগ্রহটা থাকবে ওইটা কমে গেল। তখন চিন্তা হলো কি যে আমি একটা নিজে বাসা ভাড়া নিব। আচ্ছা, নিজে বাসা ভাড়া নিলে
আমাকে তো একা বাসা ভাড়া দিবে না, হাজবেন্ড ছাড়া বা একটা সিঙ্গেল একটা মেয়ে যে কোনো জায়গায় বাসা তো ভাড়া দিবে না। তো আম্মু যে জায়গাটায় থাকতো আমি ওই জায়গাটাই চিন্তা করলাম যে আমি পাশে আরেকটা রুম নিব আমার জন্য, এবং আমি আমার নিজের খরচটা নিজে চালানোর চেষ্টা করব। তখন কি আপনারা কোয়ার্টারে না কোয়ার্টারের বাইরে? কারণ আব্বু তো তখন ঢাকায় ছিল না। ওকে রাইট। তো তখন আমি আমার কাজের জন্য বিভিন্ন জায়গায় আমি কথা বলা শুরু করলাম, ইভেন নিউ মার্কেটে গাউসিয়াতে যে দোকানগুলি রেডিমেড যে কাপড়গুলি সেলাই করে মানে রেডিমেড সেল করে ওদের সাথে আমি গিয়ে তখন কন্ট্যাক্ট করলাম। কারণ আমাকে তো কেউ চিনে না, আগে কাজ দেবে কে? কাজ তো আমার নিতে হবে, কারণ আমি আগে যেই ক্যাম্পে থেকে যে কাজটা করতাম ওইটার থেকে আমার এখন দরকার একটা ভালো অ্যামাউন্টের কাজ, এবং আমার কন্টিনিউ কাজ করতে হবে। এমন না যে আমি বাবার আন্ডারে হোটেলে খাচ্ছি পড়ছি আমার আর কোনো চিন্তা নাই, আমি কাজ করলে করলাম বাকিটা আমার হাতে জমে যাবে, এরকম কিন্তু না। নিউ মার্কেট থেকে কিছু কাজ কালেক্ট করা শুরু করলাম, রেডিমেড ড্রেস, শুধু কাটিং, কারণ তখন ওরা সেলাইটা করে দিলে কাটিং মানে ডিজাইন দিতাম, ওরা বলতো যে আপনি আমাকে এতগুলো ড্রেস মেক করে দেবেন এটার জন্য আমাকে একটা পারিশ্রমিক দিচ্ছে, যেটা ওরা হয়তো 1000 টাকায় সেল করছে ওটা আমাকে 300 টাকা দিচ্ছে। এভাবে আমি কাজ কালেক্ট, কিন্তু যখন আমি কাজ অনেক পেলাম তখন আমি কাজগুলি যে আমি উঠাবো একার পক্ষে পসিবল না, কারণ আমি রাত দিন কতবার শ্রম দিব, এই 300 টাকা করে করে আমি কয়টা ড্রেস কত ঘন্টায় করব। তো আমার কাছে কাজ জমতেছে বাট আমি ডেলিভারি দিতে পারছি না। আশেপাশে যারা আমার পরিচিত যারা আন্টিরা কাজ পারে যাদের সাথে আমি কাজ শিখছিলাম অনেককে আমি তখন নক করলাম যে আমার কাছে অনেকগুলি কাজ আছে এরকম, তখন আমি হয়তো 300 টাকা পাচ্ছি ওনাদেরকে 100 টাকা দিব। আপনি তার মানে দোকানে দোকানে গিয়ে বলতেন যে আমাকে কিছু কাজ দেন, আমাকে কিছু কাজ দেন, আমি এই কাজগুলি পারি, আমার যে কাজগুলি থাকে ওই কাজগুলির স্যাম্পল আমি সাথে নিয়ে যেতাম। শাই ফিল করতেন না? হ্যাঁ, অনেক অনেক জায়গায় দাঁড়িয়ে থাকতাম, বলবো কি বলবো না, এবং জিজ্ঞেস করতাম যে এই দোকানের ম্যানেজারকে বা উনিকে, এভাবে আর কি কাজগুলি আমার, কারণ আমি আমাকে যদি কেউ, আমি সবসময় চিন্তা করতাম যে আমাকে যদি কেউ না চেনে কে আমাকে কাজ দিবে, ঘরে বসে থেকে তো আমি কাজ পাবো না। এরপরে একজনের সন্ধান পেলাম, ওনার একটা গার্মেন্টস ফ্যাক্টরি আছে, তো উনি আমাকে তখন বললো যে তখন নাহিদ সাহেব কোথায় পড়াশোনা করছে? উনি পড়াশোনা করছে আমার সাথে ফোনে কথা বলছে, বাট আপনি তখন আলাদা একটা রুম, আলাদা আলাদা বাসা তখনও নিতে পারি নাই। করে একজনের মহিলার সাথে আমার পরিচয় হলো, তখন উনি অনেকগুলি কাজ আমার আর দোকানে ঘুরতে হবে না, বললো যে তুমি যখন এত কাজ পড়ো, গার্মেন্টস ওনাদের নিউ মার্কেটেই দোকান ছিল, বললো যে তুমি আমার এখানে জাস্ট কাটিং করে দাও, তোমার সেলাই করতে হবে না, তুমি আমি ডিজাইন দিব তুমি কাটিং করবা, এবং কাটিংয়ের কত হবে এরকম 500-700 যত পিস হয় প্যাটার্ন করে করে তোমার হাতে যতটুকু পোষায়, তখন মেশিন ছিল না মানে হাত দিয়ে কেটে সাইজ করে করে আমাকে দিতে হবে, তো কত পাবো, একটা কন্ট্রাক্ট হলো যে আমি এরকম 10,000 টাকা নতুন আমাকে দিবে। তো 10,000 টাকা যদি আমি পাই, আমি চিন্তা করলাম যে তখন হাজারিবাগের দিকে আমাদের বাসা, তো ওখানে আসলে 4,000-5,000 টাকার ভিতরে একটা ফ্ল্যাট পাওয়া যায়, একটা রুম পাওয়া যায়। তখন আমার মনে হয় যে আমি 3,000 টাকা আর আম্মু আরও কিছু দিয়ে একটা 10,000 টাকার ভিতরে একটা ফ্ল্যাট নিয়ে নিলাম, এবং তখন আমার হাজবেন্ডকে আমি বলি যে ঠিক আছে তুমি এখন আসো আমার কাছে, আমি বাসা আলাদা নিয়েছি, তুমি এখন আসতে পারো, আমরা সংসার করতে পারি, কারণ বিয়ে হয়েছে তুমি তো ওখানেই চলে গেছো। ইউ আর লাকি ম্যান, আমি জানি না স্টোরিটা কোন দিকে গেছে, ডেফিনেটলি ইউ আর লাকি। আচ্ছা, যে চাপটা ছেলেটার নেওয়ার কথা সে চাপ নেয় নাই, সে কখনোই চাপ নেয় নাই। তারপর সে আসে, একটা সময় দেখা যায় সে আমাকে বলে যে সেমিস্টার ফি দিতে পারছি না, ওহো হ্যাঁ তুমি কিছু পাঠালে আমার জন্য উপকার হয়। একটা পর্যায়ে দেখলাম কি ওর যে টিউশনির যে টেন্ডেন্সিটা ওটা ওর চলে গেছে, কারণ তখন আমি যে ইনকামটা করছি আমি যে সংসারটা চালাচ্ছি এর ভিতরে যেটা হয় আমার একটা বেবি কনসেপ্ট করে। ও তখন আপনি কিসে পড়ছেন? তখন আমি পড়াশোনার ব্রেক রেখেছেন? পড়াশোনার ব্রেক, আমি তখন উন্মুক্তে ভর্তি হয়ে যাই, কারণ আমি স্কুল করতে পারবো না, কলেজ করতে পারবো না, কলেজে আমার সব বান্ধবীরা কলেজে ভর্তি হয়ে গেছে, আর আমি যেহেতু কাজ করছি সেহেতু আমার কলেজে যাওয়ার সময় নাই। আপনার এসএসসি রেজাল্ট কি ছিল, মানে ভালো ছিল না খারাপ ছিল? খুবই খারাপ ছিল। এই খারাপটার পিছনে কারণ কি? যেই প্রেম, বিয়ে, পিছনে বিয়ে, কাজ, বিভিন্ন, তখন তো আসলে পেইনের মধ্যে ছিলাম, মানে যখন আমার বেবিটা আমার কনসেপ্ট করে তখন আমি বলি যে তুমি এখন জানাও বাসায়, ইটস ভেরি সেনসিটিভ, হ্যাঁ বা এখন জানাও, যেহেতু আমার বড় মেয়ে 2009 ওর, ইট ওয়াজ প্ল্যান বেবি, বুঝতেও পারি নাই যে আমার বেবি কনসেপ্ট করেছে, তাকে প্রেশার দিচ্ছিলাম বাসায় বলার জন্য, সে কোনোভাবে বলতে পারছে না। তো একটা পর্যায়ে আমি খুব রাগ করলাম যে আমি তো আমার খরচ দিয়েই চলছি, আমি তো তোমাকে প্রেশার দিচ্ছি না, তো তোমার বলতে সমস্যাটা কোথায়? তখন বলছে যে আচ্ছা ঠিক আছে এবার দেখি আমার কাছে গিয়ে কোনোভাবে যদি পারি আম্মুকেই জানাবো বিষয়টা। একটা বেবি কনসেপ্ট করলে তো একটা মেয়ের মানে কাজ করার এনার্জি কতটুকু থাকে সেটা, হ্যাঁ আমি ওই সময়টা আসলে আমার এখনো চোখে পানি চলে আসে, আমি তখন আমার বাচ্চাটাকে নিয়েই, আমি ওর যখন আমার বাচ্চা যখন 8 মাস আমি তখনও কাজ করছি র্যান্ডম,
অনেকে আমাকে বলছে এই তুমি যে মেশিন চালাচ্ছ তোমার ডেলিভারি তো এখানেই হয়ে যাবে। হ্যাঁ, আমার আমার শরীর অনেক খারাপ, বাট আমার কাজ করতে হবে, কারণ আম্মুর সাথে আমার একটা শেয়ারিং। আম্মু যদিও আমাকে হেল্প করছে, পাশে থাকছে, কিন্তু তারপরও কি বাবা মাকে আমি প্রথম থেকেই দেখছি, তারা একটা প্রেশারে আছে, আমি আবার একটা বাড়তি প্রেশার হবো, প্লাস আমার একটা বেবি, আর আমারই ফার্স্ট বেবি, আমার বোনেরও তখন বাচ্চা কাচ্চা হয় নাই। তো ফ্যামিলি থেকে কিছু বলছিল না যে ওর ফ্যামিলি কে কেন জানানো হচ্ছে না? আসলে ওই যে আমার নাকি বাবা তখনও ডিসটেন্স, আব্বু তো আমাকে মেনেই নেয়নি। ও, আমার সাথে তো কথাই কম বলে সে, মানে আমার সাথে ওরকম ভাবে না, জাস্ট আম্মুর সাথে আছি, মানে যা ইচ্ছা তুমি করো তোমার লাইফে। হ্যাঁ, আমার মেয়ে না, বেবি হবে যখন আমার খুব কাছাকাছি টাইম, তখন ও আসলো আমার। ফাইন, এখানে আরেকটা বিষয় থাকে, আমি একটু জাস্ট জানার জন্যই বলছি, কারণ এটা তো খুব ক্রুশিয়াল একটা ডিসিশন। একটা হচ্ছে যে ওর ফ্যামিলিতে জানানো যাচ্ছে না বা হয়নি এখনো, আপনি প্রথম সন্তান নিচ্ছেন সেটাও আপনাদের প্ল্যান ছিল না। আমাকে বারবার মানে আমাকে পুশ করেছে, এবং আমাকে একবার ডক্টরের কাছেও নিয়ে গেছে, যে বললো যে এটা মানে এখন আমাদের এই বয়সে আসলে এটা রাখা ঠিক হবে না। আমি একটা জিনিসই মনে করি যে একটা রিজিক যখন আল্লাহ যখন একটা জন্ম আমার ভিতরে নিয়ে আসছে, নতুন করে আমি একটা জন্ম দিতে পারছি, তার তার রিজিকে আল্লাহ দিয়ে দিবে। আমি যত কষ্ট করছি, আমি একটা বাচ্চা খাওয়াতে পারবো না? আমি আমি খুব জেদ করেই বাচ্চাটাকে নেই, একার সিদ্ধান্ত। মানে সে তখনও পর্যন্ত আমাকে মেডিসিনও দিয়েছিল যে এটা খেলে হয়তো বা আমার বেবিটা যাবে। ওই সময় আমি কাজ করছিলাম, আমার একটা পড়াশোনা কাজ, আম্মা তখন বলছে তুমি যখন তোমার ডিসিশন সব নিজেই নিয়েছো, এটা তুমিই নাও বাবা, আমি কোনো পাপ করতে চাই না, তুমি নাও, আর তুমি যখন নিজে চাচ্ছ তুমি তোমার বেবি তুমি নাও। যখন বেবি হয় তখন সে আসে, তখনও জানা হয়নি ফ্যামিলিতে? হ্যাঁ, তখনও সে বাবাকে তার বাবা মাকে জানায় নাই, তখনও সে জানায় নাই। কিন্তু এটা আপনার ফ্যামিলি থেকে মানতেছিল কেন? কারণ এটা তো একটা বড় রিস্কের ব্যাপার। আম্মু বারবার আসলে হয় কি, আমি খুব প্রেশার দিয়ে রাখছিলাম তাদেরকে, যে না কোনোভাবেই ওকে প্রেশার দেওয়া যাবে না, আমি যেহেতু ওকে প্রেশার দিয়ে বিয়ে করছি, ও আসতেছে ও যাচ্ছে ওকে তোমরা দেখছো, ওকে মানে আমার ফ্যামিলি, আব্বু তো কথাই বলছে না, তার আম্মু যেহেতু আমি বলছি যে তুমি ওকে প্রেশার দিও না। যখন আমি ডেলিভারি হবে, আমি ওই মুহূর্তে আমার মাকেও জানাই নি, আমি একা চলে গেছি আমি ম্যাটারনিতে, মানে তখন তো আসলে ওইভাবে টাকা জমানো ছিল না আমার কাছে। একটা বাচ্চা হওয়ার জন্য একটা ভালো হসপিটালে যে পেমেন্টটা করতে হয়, ওই পেমেন্টের টাকা আমার কাছে ছিল না। আমার মনে আছে আমার বড় বেবি যখন হয়, আমি 1000 টাকা মেবি শুধু আমি গাইনি, মানে যে জাস্ট আমার নর্মালে ডেলিভারি হয়েছে, আমি জাস্ট ওনাকে 1000 টাকা দিতে পেরেছি। আমাকে বারবার বলছিলো যে সিজার করতে হবে, আমার আমার কোনোভাবে সিজারের পয়সা নাই, আমাকে নর্মালি ডেলিভারি করতে হবে। এই স্টোরিটা যে কোথায় যাচ্ছে, ওয়াও! হ্যাঁ, তারপর আমি জন্ম দিই, এবং তখন আমি বুঝি যে আসলে মা হওয়াটা এত সহজ না, যারা নর্মালি ডেলিভারি করে তারাই হয়তো বা প্রকৃত মায়ের পেইনটা পায়। দেখ, বাচ্চা নিয়ে এরপরে আসার পরে আমার অনলি 2 ডেজ আমি মনে হয় বেডে শুয়েছিলাম, মানে একটু রেস্ট বলে যাকে, কারণ আমার নর্মালে ডেলিভারি হওয়ার পরে আমি বাচ্চার সব কিছু নিজে করতে পারতাম। ওকে, একটু হাঁটা চলা করতে বা একটু দৌড়াদৌড়ি করতে একটু প্রবলেম হতো, অনলি ফর 2 থেকে 3 ডেজ আমার মনে হয় আমি বেডে ছিলাম, কারণ আমার হাতে প্রচুর কাজ ছিল, সেই কাজগুলি আমাকে টাইমলি পৌঁছাতে হবে। তখন আমি একজন মহিলা নিলাম যে আমার বাচ্চাটাকে একটু ফিডার, তো এত এত ছোটো বাচ্চাকে তো আসলে ফিডার দেওয়া পসিবল না, কারণ তখন ফিডিং করাতে হবে ওকে, তো আমি জাস্ট কোলে নিয়ে থাকবে, করবে, আমার সাপোর্ট দিবে, সাপোর্টিং একটা হ্যান্ড আমার লাগবে, তো একটা সাপোর্টিং হ্যান্ড, তারও একটা বেতন অ্যাড হয়ে গেল আমার লাইফে। এবং তখনও পর্যন্ত আমার হাজবেন্ড সে আমাকে হেল্প করতে পারছে না, বরং মাঝে মাঝে আপনার তাকে হেল্প করতে হয়, মাঝে মাঝে তাকে আমার হেল্প করতে হচ্ছে, এবং সে তখন আমাকে বলছিল যে আসলে তুমি কষ্ট করছো, আর হয়তো কিছুদিন পরে আমি একটা সাপোর্ট তোমাকে দেওয়ার চেষ্টা করব, তখন অনার্স কমপ্লিট হয়ে গেলেই, মাস্টার্সে রেজাল্টটা এসে গেলেই তারপরে আমি একটা জবে ঢুকে যাবো, কোনো একটা কিছু করব। আসলে পড়ছিল কি সে তখন? তখন বাবু যখন হয় তখন অনার্স ফার্স্ট, না কোন কোথায় পড়ে, ও কি রাজশাহী ইউনিভার্সিটিতে পড়ছিল? না না, তখন উনি নওগাঁ সরকারি, ওইটা পরবর্তীতে আপনি জানতে পারছেন, কলেজে পড়ছিলেন। আচ্ছা, তো এটাও আপনি কনসিডার করছেন? আসলে লাইফে যখন অনেক কিছু মানে জানা যায়, তখন কনসিডার করে নিতে হয় যে আপনি যে একটা কাজ করে ফেলছেন, ব্যাকে আসার সুযোগ নাই। তো বেবিটা যখন হয়ে গেল, তখন লাইফে আরেকটা যুদ্ধ মনে হয় আমার লাইফে শুরু হয়ে গেল, মানে আমার বাচ্চার খরচ। এবং এটাও আমার শুনতে হয়েছে যে নিজে চলতে পারতেছিস না ঠিকমতো, এই বাচ্চাকে ঠিকমতো দুধ খাওয়ার
তো টাকাই তুই অ্যারেঞ্জ করতে পারবি না, এই বাচ্চাকে তো ঠিক মতো খাওয়া দাওয়া করাতে পারবি না, এরকম লজিক্যাল এরকম অনেক মানে টোন আমার কানে আসে। এবং একটা মানুষ এত ভালো কন্ডিশন, এত ভালো রেজাল্ট করছিস, মানে প্রিভিয়াস রেজাল্টগুলি ভালো ছিল, কিন্তু যখন আমি ফাইনাল দিব তখনই আমার রেজাল্টগুলি খারাপ হয়ে যায়। এবং এত বুদ্ধিসম্পন্ন একটা মেয়ে, আমার বাবা সবসময় একটা জিনিস আপসেট হয়ে যায়, আমার মেয়েটা এত ভালো, এত বুদ্ধি, আমার মেয়েটা এই লাইফে এই এই কাজটা কেন, মানে এটা সে মেনেই নিতে পারে না। 6 মাস পর থেকে বাচ্চাকে বাইরের খাওয়া থেকে শুরু করে দিলাম এবং আমি একজন হেল্পিং হ্যান্ড রাখলাম, এবং কাজের স্রোতটা আরও বেড়ে গেল তখন। এবং আমি তখন চিন্তা করলাম যে আমাকে একটা প্লেস নিতে হবে, আমার আর ঘরের ভিতরে কাজ করলে হবে না, আমি একটা বাইরে একটা আউটলেট নিব ছোট করে হোক, এবং আমাকে যেন রাস্তা দিয়ে মানুষজন যাওয়া আসা করে চিনে আমার দোকানে যেন কাজটা আসে। ছেলে না মেয়ে? মেয়ে, তখন ফার্স্ট মেয়ে হয় আমার। বিলিভ মি, যারা বিলিভার তাদের একটা কথা বলি, যদি ঘর কোনো ঘরে কন্যা সন্তান হয় মানে আল্লাহ ওই ঘরে মানে ধন দৌলত সম্পদ বৃদ্ধি করে দেন, এটা আসলে বিভিন্নভাবে প্রমাণিত। হ্যাঁ, এবং এটা তো স্পষ্ট একটা হাদিসও আছে, যাই হোক ওই প্রসঙ্গে নাই বাজাই। হ্যাঁ, তারপর যে আলহামদুলিল্লাহ আমি তখন চিন্তা করতে থাকলাম যে আমি আসলে ছোট একটা দোকান নিতে গেলেও দেখা যায় কি অনেক অনেক টাকাই লাগে, তখন আমার কাছে 20,000 টাকা 50,000 টাকা অনেক টাকা, কারণ আমি তো যা আর্ন করছি সে খরচ করছি, কিন্তু জমানোর ক্যাপাসিটি তো আমার তখন অত ছিল না। কারণ একটা মেয়ে একটা বাসা ভাড়া দিচ্ছে 3,000 টাকা, বাচ্চার খরচ আছে 4,000 টাকা, নিজের একটা খরচ আছে খাওয়া দাওয়া, সব মিলে তখন আমার মাসে 15,000 থেকে 16,000 টাকা আমার খরচ আছে, তো সব মিলে আমার আর্ন করতে হয় 20,000 টাকা, না হলে আমার তো কিছুই থাকে না। দিন শেষে গিয়ে তো আমার কারো কাছে হাত পাতলে তো আমাকে দিবে না, আর আম্মুর কাছ থেকে সাপোর্ট আমি কখনোই নেই নাই, কারণ আমার কাছে মনে হয়েছে আমি চাবো মানে তার বাড়তি প্রেশার হয়ে যাবে। আম্মুকে এতটুকুই বলছে যে তোমার পাশে আছি, আমাকে এতটুকু হেল্প করবে, কারণ আমি যখন বাইরে থাকবো বাবু যদি কান্না করে, তুমি বুয়ার কাছে আসলে ওইভাবে বাচ্চা কতটুকু সেফ থাকবে আমি জানি না, তুমি একটু বাবুকে দেখবা, ওইটা আম্মু কর। তো আপার কন্ডিশন অনেক ভালো, কারণ দুলাভাই এস্টাবলিশড বসুন্ধরার কোম্পানিতে জিএম। ও বিউটিফুল। হ্যাঁ, আমার স্ট্রাগলটা আসলে তখন খুব কঠিন, তখন ওদের আবার বেবি হচ্ছিল না, তো ওরা একটা সময় বলছিল যে তোর বেবিটা আমাকে দিয়ে দে। হ্যাঁ, ও বেবি হচ্ছে না, অনেক বছর গ্যাপ, তো আমি তখন বললাম যে আমি খাওয়াতে পারি আর না পারি আমার বাচ্চা আমার কাছেই থাকবে, আমি কাউকে দিব না। এর মধ্যে আমার হাজব্যান্ড আসে যায়, হয়তো থাকতে পারে না বেশি দিন, 10 দিন 5 দিন এভাবে থাকে, ওর অনার্স ফাইনাল শেষ হয়ে যায়। মাস্টার্স তখনও জানায়নি ফ্যামিলিতে? না, অনার্স তখনও জানায় নাই, অনার্স শেষ হওয়ার পরে সে, আমার বেবির যখন 1 বছর বয়স, হ্যাঁ, তখন সে বাসায় তার মাকে জানায় যে মা আমি তো শুধু বিয়ে করি নাই বাচ্চাও হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, বাচ্চা সহ জানায় সে তার মাকে। না, তার প্রথমে তার বোনকে জানায়, মাকে জানাতে পারে না, বোনকে জানায়, বোনকে জানার পরে মনে হয় তার মাকে জানায়। আচ্ছা। এবং আসলে বাসার থেকে তার খুব একটা মানে সিক্রেট হয় আর কি, যে বড় ভাইয়ের বউ এখনো তুলে নেওয়া হয় নাই, জাস্ট দেখে আর কি কাবিন টাবিন করা, আর এই মুহূর্তে ছোট ছেলের বাচ্চা সহ বউ উঠায় নেওয়া, মানে এটা আসলে, আর সমাজে তো সবার সাথেই সবাই চলে, আশেপাশের লোকজন কি বলবে। রাইট। তো আমার সাথে ওর প্রথম ওর ভাই কথা বলে, মেবি বড় ভাই কথা বলে, যে ফার্স্ট কথাটাই থাকে যে আমাদের বাড়িতে তো মেয়ে আসতে হলে গ্রাজুয়েশন কমপ্লিট করে আসতে হবে। যাই হোক, আব্বা অনেক শিক্ষিত, সবাই ওনাদের ফ্যামিলি অনেক পারফেক্ট, বিউটিফুল, যদি ওদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অনেক শিক্ষিত, আমি কিছু হেল্প নেই সবার কাছ থেকে একটা দোকান নেওয়ার জন্য। আমি বলি আমার যারা পরিচিত, যারা দোকান বলতে কি ধরনের দোকান, মানে টেইলার্স এর দোকান, যে আমার কথা যেহেতু আমি কাজটা পারি, আমি একটা টেইলার শপ দিব আগে, তাহলে হবে কি আমার একটা আউটলেট থাকলে আমার কাজগুলো আরো আরো দ্রুত আসবে। এবং আমি যাদের কাছ থেকে কাজ নিয়ে আসি, একটা বেবি হওয়ার কারণে একটা গ্যাপ হয়ে গেছে, কারণ তখন ওরা ভাবছে যে আমি তাদের কাজগুলি নিয়ে আসছি হয়তো দিব না, তাদের একটা লস হতে পারে, কারণ আমার তো ট্রাস্টের জায়গাটা নাই। একটা আউটলেট থাকলে একটা ট্রাস্ট থাকে মানুষের যে ওনার এটা আউটলেট। তারপরে যেটা হয়, আমি একটা রিলেটিভ সবার কাছ থেকে একটা হেল্প নিয়ে আমার কিছু ই থাকে, একটা দোকান শুরু করি ছোট করে, জাস্ট 2টা মেশিন থাকে, আমি কাটিং করি, 2টা মহিলা নেই, তখন আমি আর সেলাইয়ে বসি না, জাস্ট কাটিং করে দিতাম, এবং আমার যে আয় আর আরও যে কাজগুলি এগুলি কাজ বাড়তে থাকে। তার মানে আপনি মানুষের কাছ থেকে ধার করেন? সহজ করি, ফার্স্ট কত টাকা ধার করেছিলেন ওই সময়টা? তা আমার মনে হয় 30-40 হাজার টাকা। এই 30-40 হাজার টাকা, এটা কত সালের গল্প? এটা 2009 মেয়ে হয়েছে আমার, 9-এর শেষের দিকে, ডিসেম্বরের দিকে। ওকে, তার মানে 2010 শুরু কিংবা 9, হ্যাঁ, দোকান শুরু করি। ওকে ফাইন, দোকান যখন শুরু করি তখন আমি কিছু করে ইসলামপুর থেকে আবার আমি রেডিমেড ড্রেস কিনে আনি, কিছু আরো ইনভেস্ট বাড়াই দোকানের ভিতরে, পুরান ঢাকার ইসলামপুরে গিয়ে থান কাপড়, যেগুলো থান কাপড় নিয়ে আসি,
এটা দিয়ে আমি ডিজাইন করে করে কিছু ড্রেস রেডি করা শুরু করি। আমার ফ্যাশন ডিজাইনের উপরে আমার কোনো কোর্স করা নাই, কিন্তু ওই যে আমি কাটিং শিখছি, সেলাই শিখছি এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন ড্রেস যে কেটে কেটে বানিয়ে দিয়েছি, এতে করে কি একটা ডিজাইনের উপরে আমার একটা কনসেপ্ট চলে আসে, দেখি যেভাবে সবাই খুব পছন্দ করে। সাথে সাথে কিছু রেডিমেড ক্যাটালগ ড্রেস রাখার চেষ্টা করি। এইভাবে দেখলাম যে আমি এক বছর 2010 আলহামদুলিল্লাহ খুব ভালো করলাম। এর ভিতরে আমার আরেকটা বেবি কনসেপ্ট হয়ে যায় 2010-এ, 11-তে গিয়ে আমার ছেলে হয়, মাশাআল্লাহ। সেটাও আমার ওই সেম কেস, আমি আবার সেই একই ভুল করি এবং আম্মা তখন আমাকে খুবই মানে, যেহেতু এই বাচ্চাটাও ছোট, একটা মানুষ দিয়ে চালাতে হয় আরেকটা বাচ্চা, তখন আমার বোনেরও বাচ্চা হয় নাই, আমার বোন বলতেছে এবার এই বাচ্চাটাকে আমাকেই দিয়ে দে, আমার ছেলে তখন, মানে আমি তো জানতাম না ছেলে হবে। আমি তখনও খুব ক্রেজি যে ঠিক আছে আমার যখন আরেকটা বেবি আসছে এটাও আমি রাখবো। তখন আম্মু একবারে বললো যে আচ্ছা ঠিক আছে, তুই তো বারবারই তোর সিদ্ধান্ত নিছিস, যা আমি আবার এই বেবিটাকে নিয়ে, এই ছোটটাকে নিয়ে এবং বড়টাকে নিয়ে, দুটাকে নিয়ে আমার জার্নিটা আরও হার্ড হয়ে গেছে। তখন আমি লোক পাই, কারণ লোক পাই এই কারণে, আমার কাজের এই গতির কারণে আমার কাছে অনেকে কাজ নিতে আসতো এবং আমি ওই সময়টা কাজ আরেকজনকে দিয়ে করানোর চেষ্টা করতাম, কাটিংটা শুধু আমি নিজে করতাম, কারণ কাটিং করতে গেলে আমার সেলাই প্রেশার থাকে। তো আমার তখন মাসে 25-30 হাজার টাকার মতো আমার ইনকাম হতো 2010-এর কথা বলছি, 30,000 টাকা। তারপরে যখন আউটলেট দিলাম, আউটলেটের কাজ আসতে থাকলো, বাইরের কাজ আসতে থাকলো, আমার কারিগর বাড়তে থাকলো। আমি তখন আমার কারিগর, আমার মেশিন আমি ওখানে বসাতে পারলাম না, কারণ দোকানটা অনেক ছোট ছিল, যে কারণে আমি কারো বাসায় বাসায় কাজ দিয়ে দিয়ে কাজগুলো উঠানোর চেষ্টা করলাম। এর ভিতরে আমার দুলাভাই যেহেতু বসুন্ধরায় চাকরি করেন, উনি আমাকে বললো যে তুই তো একটা কিছু করতে পারিস তোর লাইফে, একটা অ্যাসেট কর, তুই তো কামাই করতেছিস, টুকটাক ভালোই দেখতেছি, একটা কিছু অ্যাসেট রেডি কর। আমি বললাম আমার কে অ্যাসেট দিবে, আমার তো কোটি টাকা না, আমি 50-60 হাজার টাকা দিয়ে একটা দোকান নিছি, এটা দিয়ে কাজ আসে, এখান থেকে তুমি কিছু তেমন জমাইতে পারি না। কারণ না, একটা মাথায় চিন্তা রাখ, লাইফে কিছু অ্যাসেট রাখতে হবে, খালি এখন যদি তুই হঠাৎ করে কিছু হয়ে যায় তো বাচ্চা দুটাকে কে দেখবে, কারণ তোর হাজবেন্ড তো এখনো পর্যন্ত তোর দায়িত্ব নিতে পারছে না। তো তারপরেও আমি বাচ্চাটা হওয়া পর্যন্ত আমি ধানমন্ডিতেই স্টে করি, জিগাতলাতে। তখন আমি জিগাতলাতে আরেকটা বাসা নিই, তো আগে তো আম্মুর সাথে ছিলাম, যখন আমার ইনকামটা ভালো হলো তখন আমি একটা ফ্ল্যাট নিজে নিই, দুই রুমের একটা ফ্ল্যাট। আগে তো আম্মুর সাথে শেয়ারে ছিলাম, দুই রুমের একটা ফ্ল্যাট নিই। ফ্ল্যাট নিয়ে কী করি, একটা রুমের ভিতরে আমি যাতে কাজ করতে পারি, কাজের পরিস্থিতি রাখি, আর একটা রুমে আমি বেবি নিয়ে থাকি। কারণ বাচ্চা আর কাজ দুটো একসাথে হলে হয় কি, আমার বাচ্চাকেও সময় দেওয়া হয়, আমার কাজও করা হয়। তো এভাবে কাজ করতে করতে আমার আমার ধারণ 10-12 হাজার টাকা আমি ফ্ল্যাট ভাড়া দেওয়ার ক্যাপাসিটি রাখি। তখন আগে তো শেয়ারে 3,000-4,000 টাকা দিতাম, তখন দেখলাম যে 12,000 টাকা দিলে একটা ফ্ল্যাট ভাড়া পাওয়া যায় ভালো, তো একটা ভালো বাসায় চলে গেলাম। সব হাতের কাজ, সবই কাটিং, সেলাই, রেডিমেড, হাতের কাজ, যেভাবে যে কাজটা আসছে আমি কোনো কাজটাই ছাড়তাম না, আমাকে যে যেটা বলতো। ইভেন এমনও আছে, আপনি দেখবেন যে নিউ মার্কেটে রেডিমেড পেটিকোট বিক্রি হয়, এই যে পেটিকোটগুলি 500-1,000 পিস পর্যন্ত আমি নিছি, শুধু টানা সেলাই, কাটিং সেলাই, এটার জন্য যে ওরা যে দামটাতে বিক্রি করে আমাদেরকে অনেক কম দিত। ওখান থেকে কাজ করতে করতে বা কাজের সন্ধানগুলি খুব ভালো পেয়ে গেলাম, মানে একটা বড় বড় কাজ, যেমন ধরেন যে 30,000-40,000 টাকার একটা অর্ডার, তো কিছু দিন শেষে কিছু জমাতে পারছি, সব মিলিয়ে মনে আমি মাত্র 1,00,000 টাকা জমাইতে পারছিলাম 2013-সালে। তো আমি দুলাভাই আমাকে বলছিল যে ববি কিছু একটা করে রাখ লাইফে, একটা কিছু সঞ্চয় কিছু কিনে রাখিস, এখন 1,00,000 টাকা দিয়ে আমি কী কিনবো। তো আমি আমার দুলাভাইকে বললাম কি যে আমাকে 1,00,000 টাকার ভিতরে কিছু সঞ্চয় করে দেন, কি কি সঞ্চয় করতে পারি। তা আমার দুলাই আমাকে বলো তো 1,00,000 টাকা জমাইছিস, আচ্ছা দাঁড়া তুই মাসে কত টাকা করে দিতে পারবি। আমি কি মাসে কত করে দিতে পারবো আমি জানি না, তো আমার যে ইনকাম সোর্স আমি এরকম করে জমায় জমায় এক এক করতে পারবো, 2 মাসে পারি, 3 মাসে পারি, 10 মাসে পারি, কতদিনে পারবো তা জানি না, আমি কাজের উপরে আমার পয়সা জমাবো। সে তখন বললো যে তাহলে একটা কাজ কর, আমার একটা ফ্রেন্ড আছে, ও তো ডেভেলপার, বসুন্ধরাতে নতুন প্রজেক্ট করতেছে, আচ্ছা চল তোরে ওর কাছে নিয়ে যাই। নিয়ে যাই, আমাকে ফ্ল্যাটে 1,00,000 টাকা দিয়ে একটা ফ্ল্যাটে বুকিং দিয়ে দিছে, বাট আমি জানি না আমি ওই ফ্ল্যাটটা কিনতে পারবো কিনা, বাট উনি আমাকে ওই টাকাটা ওখানে ইনভেস্ট করায় দিল, মানে বুকিং দিয়ে দিয়েছে, তারপরে ফিসাবিলিল্লাহ যা হয় হবে, ফিসাবিলিল্লাহ বলছে তুই কত। আর উনার ফ্রেন্ডটাও অনেক ভালো ছিল আমার দুলাভাই, যেহেতু তো দুলাভাই বললো যে তুই যতদিনে পারিস আস্তে আস্তে করে এই টাকাটা শোধ করিস, আচ্ছা তোর জন্য কোনো
এখানে সীমাবদ্ধতা নাই যে এই মাসে তো দিতে হবে ওই মাসে তো দিতে হবে, আর এভাবে বিল্ডিংটাও উঠুক। ওই তখন একদম পাইলিংও শুরু হয় নাই ওই কোম্পানির, জাস্ট আমি বসুন্ধরাতে, আপা যেহেতু বসুন্ধরাতে আমিও বসুন্ধরাতে গেলাম, ওই জায়গাটা দেখলাম একদম কনভেনশন, যে এখন যে কনভেনশন হলটা ওইটার তখন তো একদম কিছুই নাই, একদম রাস্তা ফাঁকা, রাস্তাঘাট কিচ্ছু নাই, একটা জায়গার উপরে খালি একটা সাইনবোর্ড আছে, আর কিচ্ছু জানি না। দুলাই বললো এখানে 1,00,000 টাকা ফালাই দে, তোর জীবনে একটা কাজ হবে, একটা সঞ্চয় হবে। আচ্ছা, তারপরে আমি আস্তে আস্তে বসুন্ধরায় শিফট হওয়ার চেষ্টা করি, যেহেতু আমি এখানে একটা ফ্ল্যাট বুকিং দিছি, ওই যে ফ্ল্যাটের কাজ উঠছে, কাজ দেখতে ইচ্ছে করে যে নিজের একটা বাড়ি উঠছে। এভাবে ততদিনে আমার কাজগুলির, আমি তখন আড়ঙ্গের সাথেও যোগাযোগ করি, আড়ঙ্গেরও যে ভায়া হয়ে যে কাজগুলি আছে, যে বাচ্চাদের কাজগুলি এবং নকশি কাঁথার যে কাজগুলি বিভিন্ন জায়গা থেকে তারা কালেক্ট করছে, বিভিন্ন ডিজাইনের কাজগুলি, আমি মানে আমার নাম সামনে আসছে না কিন্তু ব্যাকের যে কাজগুলো, ব্যাকের যে এগুলি বিভিন্ন শোরুমের কাজগুলি আমি তখন নেই, এবং শোরুমগুলোতে আমি নিজে ভিজিট করি যে আমি এভাবে কাজ জানি, এত জায়গায় কাজ করেছি, আমি আপনাদের কাজগুলি আমি এভাবে দিব। আলহামদুলিল্লাহ আমি তখন মনে হয় 40-45,000 টাকা মতো আয় করা শিখে গেছি প্রতি মাসে। 2014 সালে আমি বসুন্ধরায় শিফট হয়ে যাই। ততদিনে ওই বিল্ডিংটাও ওরা দেখলাম যে খুব দ্রুত দাঁড় করিয়ে ফেলছে, এবং বিল্ডিং এর কিছুই হয় নাই, লিফট, তারপরে বিল্ডিং এর যে স্ট্রাকচার কোনো কিছুই হয় নাই, কিন্তু আমার খুব দরকার ছিল যে আমাকে একটু সেভিং এ যেতে হবে যাতে আমার বাসা ভাড়াটা না লাগে। ওকে, তো আমি ওই ভাইয়াকে বললাম যে ভাইয়া মেন গেটটাও লাগানো হয়নি কিন্তু আমার ফ্লোরটা শুধু টাইলস টাইলস করে কোনোভাবে আমাকে থাকার ব্যবস্থা করে দেন, কারণ আমি এখন আর বাসা ভাড়াটা যদি আমার সেভ হয়ে যায়, তো তখন আমি 20,000 টাকা বাসা ভাড়া দিচ্ছি তখন, তো 20,000 টাকা যদি আমার সেভ হয়ে যায় তাহলে ওই টাকাটা আমি আমার এই ফ্ল্যাটের ইনভেস্টে দিতে পারবো, আমার একটা কিস্তি চালাতে পারবো আমি। তখন ওই ফ্ল্যাটটা কমপ্লিট না করেই মোটামুটি একটা স্ট্রাকচার যখন হয়, গ্রিল ট্রিল লাগানো হয়েছে, প্লাস্টার হয়েছে, আমি উঠে গিয়েছি ফ্ল্যাটে। আচ্ছা, সেই সময় হাজবেন্ড কোথায়? ও সে আসছে আমার আমার কাছে আছে, আবার সে বিভিন্ন জায়গায় জবে ট্রাই করছে, বাট জব তখনো হয়নি, জব ফ্ল্যাটে ওঠা পর্যন্তই না, জব পাচ্ছে, জব ছাড়ছে। আচ্ছা, তার মনপতো হচ্ছে না, সে কোর্স করছে, সে বিজিএমইতে কোর্স করছে, সে ফুডের উপরে কোর্স করছে, সে বিভিন্ন কোর্সের জন্য করছে, এবং এসে এখানে এসে আমি যেটা করলাম, আমি কারিগর খোঁজা শুরু করলাম যে এখানে কারা কাজ করে। বিভিন্ন টেইলারে আমি গেলাম, বিভিন্ন কারিগরদের সাথে ডিল করা শুরু করলাম, এবং আমি যেটা করলাম আমার বাচ্চাকে স্কুলে ভর্তি করলাম, বসুন্ধরার ভিতরে হার্ডকো ইন্টারন্যাশনাল স্কুল। আমার খুব শখ ছিল যে আমার বাচ্চাকে আমি ইংলিশ মিডিয়ামে পড়াবো, তখন পর্যন্ত আমি খুব মানে ইয়ে ছিলাম যে আমি কিভাবে পড়াবো, আসলে ইংলিশ মিডিয়ামের খরচ তো অনেক 2014-তে, কিন্তু আমার খুব কনফিডেন্স ছিল আমি যে এত কষ্ট করে এই জায়গায় আসছি আমি অবশ্যই ওকে এই স্কুলে পড়াইতে পারবো। আচ্ছা, আমাকে অনেকবারই বলেছে যে তুই এই স্কুলে দিচ্ছিস বাচ্চা, আবার একটা বড় একটা ধাক্কা খাবি। স্কুলে দেওয়ার পরে আমার যে বাচ্চাকে নিয়ে যে সময়টা আমি ওখানে মানে প্লেতে দিলাম, ওখানে 2 ঘন্টা বসতে হয়, তো আমার টেন্ডেন্সি ছিল যে সবার সাথে পরিচিত হওয়া, কারণ বসুন্ধরারই সার্কেলটা আমি চিনি না, আমি অন্য জায়গা থেকে আসছি, ওই জায়গার কাজগুলো আমার আছে, কারণ ততদিন আমার চলতে হচ্ছে, আর এই জায়গায় আমার একটা বাসা ভাড়া কমে গেছে, আমার সেভিং হচ্ছে। তো তারপরে আমি বসুন্ধরাতে আমি চেষ্টা করলাম যে আমি একটা সার্কেল তৈরি করব, এবং আমাকে চিনতে হবে, মানুষকে জানতে হবে যে আমি কাজ পারি, কাজ জানি, কে আমাকে কাজ দিবে, যেতে যেতেই পরিচয় হই, কেমন আছেন, আপনি বাসায় কোথায়, মানে স্কুলে যখন বাচ্চা দিয়েছি, ও আপনার বাচ্চা কোন ক্লাসে পড়ে, আমার বাচ্চা ক্লাস প্লেতে পড়ে, ওইখানে অনেক টাইপের মহিলা এবং একদম ও লেভেল থেকে ধরে আপনার একদম নিচ পর্যন্ত সবার সাথে আমার একটা গুড রিলেশন হয়ে গেল। এবং আমি তখন কি করলাম, আমার ওই যে কাজগুলি বাসায়, আমি যে ওই যে বললাম যে ইসলামপুর থেকে আমি যে বিভিন্ন ড্রেস করতাম, এইগুলি কি করলাম আমি কিছু কিছু করে মানে কিছুদিন পরিচয় হওয়ার পরে ব্যাগে করে নিয়ে যেতাম, মানে আপনার তো ধান্দা যেটাকে বলে, ধান্দা ছিল জীবনে, যে বলে না ধান্দাবাজ, শুনেন ধান্দাবাজ হবেন, ধান্দাবাজ হওয়াটা জরুরি, যদি এটা ভালো অর্থে হয় ধান্দা করতে হবে জীবনে। মানুষজন এখানে গল্প করে টাইম ওয়েস্ট করে, আর উনি চিন্তা করেছে সবার সাথে ভালো রিলেশন করতে হবে, করে কিভাবে ওনার এই যে বিজনেসটা ওখানে বাড়ানো যায়, এবং দিস কল নেটওয়ার্কিং, এটার একটা সুন্দর ইংরেজি হচ্ছে নেটওয়ার্কিং। আচ্ছা, আমি এই যে বলছি আমার যারা এই সময়টা যেই ফ্রেন্ড সার্কেল আছে, যারা ওয়েটিং রুমের ফ্রেন্ড সার্কেল, তারা এখনো আমাকে খুব অ্যাপ্রিসিয়েট করে, কারণ আমার ফেসবুকে তারা আছে। ওকে, ওয়েটিং রুমে বসে আমার ডিজাইন করা ড্রেসগুলি দেখাতাম, এবং দেখাতাম যে 10টা নিয়ে গেছি 5টাই সেল হয়ে গেছে, এবং আবার কি করতাম যে সবাই কিনে চলেন আমার বাসায় এক কাপ চা খাবেন,
তো নিয়ে এসে এক কাপ চা খাওয়ার কথা বলে অনেক ড্রেস তখন তাদের সাথে দেখাতাম। এভাবে আমি চিন্তা করলাম কি যে আমার তো সেল বাড়ছে, আমার তো খুব ভালো ইনকাম হচ্ছে, স্কুলের ওয়েটিং রুম থেকে আমি তো ভালো কাস্টমার পাচ্ছি। তো আমার তখন কারিগর খোঁজার টার্গেট হলো যে আমি যদি আরও, আমি একা যদি 10টা 20টা বানাতে পারি তা আমার যদি কারিগর থাকে তাহলে আমি আরও বেশি বানাতে পারবো। আমি লাস্ট 10টা মেশিন কারিগর বসালাম, 10টা মেশিন কিনে। কোথায় বসলেন ওটা মেশিন? আমার যেই বাসায় আমি থাকি ঠিক পাশের ফ্লোরটা খালি ছিল, তখন কাজ হয় না, কনস্ট্রাকশন বিল্ডিং, পাশের ফ্লোরটাকে আমি কাজে লাগাই, প্রচুর সেলাই হতো। 10টা মেশিন মানে কি, আমার দেখা যেত সকাল থেকে এক একটা মেশিন থেকে আমার 15টা করে ড্রেস নামতো। তারপর আমার হিউজ একটা ডেইলি, আমার একটা হিউজ একটা ড্রেসের, এখন যত বেশি প্রোডাকশন হবে তত বেশি সেল বাড়াতে হবে, মার্কেটিং বাড়াতে হবে। আর তখন আমার ফেসবুক বুঝি না, তখন আমি ওইভাবে বুঝি না যে কিভাবে আসলে মার্কেটিং বাড়াতে হবে। বাট আমার যেটা চিন্তা ছিল, আমাকে মানুষকে জানাইতে হবে, চিনাইতে হবে, দিতে হবে। বসুন্ধরার গেটে দেখলাম নতুন আউটলেট করছে কিছু শোরুম, তাদের কাছে আমার ড্রেসগুলি নিয়ে গেলাম। টেক সাম ওয়াটার, পানি আছে ওখানে, নমস্কার, গল্প করতে না, একটু পানি খেয়ে নে, প্লিজ, গলা শুকিয়ে গেছে। বসুন্ধরা গেটে দেখলাম যে একজনের একটা শোরুম দিয়েছে রেডিমেড ড্রেসের। আমি সোজা গিয়ে বললাম যে এখানে মালিককে, তখন পর্যন্ত আমার একটা স্টেবল কন্ডিশন হয়েছে যে আমি একটা কথা বলার একটা জায়গায় আছি, কারণ বসুন্ধরা আমার একটা ফ্ল্যাট আছে না, এরকম একটা ভিতরে একটা কাজ করছিলাম যে কোনো মালিকের সাথে কথা বলতে পারবো। তো ওই মালিক আমাকে বললো, হ্যাঁ মানে পরিচয় দিল। আমি বললাম ভাইয়া আমার বাচ্চা তো এখানে হাটকোতে পড়ে, আমি দেখলাম আপনার এখানে অনেক ড্রেস সেল হয়, মহিলারাও আসে, আমার অনেক কাস্টমার বসুন্ধরার স্কুলের ওয়েটিং রুমে, আমার অনেক ড্রেস সেল হয় ওখানে। বাট আসলে স্কুলে তো ওইভাবে নেওয়াটা, টিচাররা অনেক সময় কমপ্লেন করতে পারে, তো আমি যদি আপনার এখানে আমার ড্রেসগুলি রাখি 50-50 লাভ, আপনি 50% রাখেন, আমাকে 50% দেন। তো এইটা থেকে আমার আলহামদুলিল্লাহ আমি দেখলাম যে আমার খুব ভালো পরিমাণ সেল হচ্ছে, এবং উনিও আমার ড্রেসগুলি দেখে এগ্রি হয়, এবং পরবর্তীতে সব ড্রেস আমার সব ড্রেস ওনার রাখা, কারণ আমি তো সব কিছু করি, আমি ইসলামপুরে যাচ্ছি, আমি কাপড় কিনে আনছি, আমি ডিজাইন করছি, আমি বানাচ্ছি, এবং আমার প্রত্যেকটা ড্রেস এক্সক্লুসিভভাবে আমি চেষ্টা করি করার। তখন কুর্তি 2015 সালে কুর্তি খুব চলছে, এই কুর্তির সব ডিজাইন আমি মানে 400-500 ডিজাইন নিজে করছি কুর্তির, মানে এক এক ভাবে কাপড় কেটে এইটা কুচি দিয়ে ওটা দিয়ে এটা থেকে এটা বের হলে যেভাবে মেকিং করে করা যায়। তো একটা সময় দেখলাম কি আমার বসুন্ধরাতে অলমোস্ট 400-500 মহিলা আমার কাস্টমার, আমার খাতা আছে, আমি খাতা মেনটেন করতাম, মানে এত কাস্টমারের নাম মোবাইল নাম আমার তো লিখে মানে মেমোরিতে রাখা সম্ভব না। এবং তারা কি, আমি তখন কি করলাম, পাশের যে রুম মানে ফ্ল্যাটটা আমি টেইলারের জন্য যে 10টার মেশিন চালাতাম এটার ভিতরে আমি একটা রুমের ভিতরে একটা শোরুমের মতো করলাম, কারণ এত কাপড় বানাচ্ছি প্রতিদিন ওরা প্রোডাকশন দিচ্ছে, এর মধ্যে আবার মানুষের অর্ডারও নিচ্ছি, যারা স্কুল ড্রেস বলে স্কুল ড্রেস মানে যেই কাজটা দেয়, আমার কথা হচ্ছে কোনো কাজ আমি ফেলাবো না, যে যেটা দেয় যে যেটা দেয়, কেউ যদি বলছে যে আমাকে বালিশের কভার সেলাই করে দিতে হবে আমি সেটাও করে দিতে পারবো, মানে আমার কথা আমার কাজ দরকার, ইনকাম বাড়াতে হবে আমার, যার ক্ষুধা নাই তার কিছু নাই। তো আর আমার হাজবেন্ড তখন খাতা মেনটেন করছে, আচ্ছা যে তোমার তো হিসাব অনেক, তো আচ্ছা ঠিক আছে, গুড জব, গুড জব, তোমার খাতাগুলি আমি মেনটেন করে দেই। 2015 সালে আমি একটা তখন একটা গাড়ি কিনি, কারণ খুব কম দামে 6 লাখ টাকা মেবি, হ্যাঁ, রিকন্ডিশন না, ওটা তো সেকেন্ড হ্যান্ড হবে, সেকেন্ড হ্যান্ড গাড়ি একজন, ওটাও আমার দুলা ভাই আমাকে সাপোর্ট দেয় যে তুই এত জায়গায় দৌড়াদৌড়ি করিস, আর আমার মনে হয় একটা গাড়ি কিনে নে, উনি একটা সাপোর্ট দিয়ে আমাকে একটা গাড়ি, গাড়ি কিনলেন, ড্রাইভারও রাখতে হবে, ওটাও কিস্তিতে, ও গাড়ি ওইটাও কিনছেন কিস্তিতে, ওইটাও কিস্তিতে কিনলাম, ড্রাইভার তো কিস্তিতে রাখা যায় না, ওইটাও কিস্তিতে কিনলাম, এবং তখন আমার টেন্ডেন্সি আমি ড্রাইভিং শিখবো, গাড়ি কিনছি মানে আমাকে ড্রাইভিং শিখতে হবে, কারণ আমি ড্রাইভারের খরচ ওইভাবে আসলে হয়তো বেয়ার করতে পারবো না। তো আব্বু তখন কি হয়েছে, ও এর মধ্যে তো একটু ব্রেক নিয়ে নিলাম যে আমার শ্বশুর বাড়ির লোকরা, যখন আমি ফ্ল্যাটে উঠলাম এবং তখন আস্তে আস্তে তারাও একটু মানে মেনে নিল, তাদের বাসায় গেলাম এবং মানি টকস, তখন একটা কন্ডিশন হলো শ্বশুর শাশুড়ি বাচ্চা কাচ্চা ননদ সবাই মোটামুটি, তখন আলটিমেটলি সবার কনসার্ন, আমাদের এই বৈষয়িক সমাজে কনসার্ন কিন্তু সবার ওইটাই থাকে যে আপনি কাকে বিয়ে করেছেন, আপনাকে কতটুকু এফোর্ড করতে পারবে, তো এফোর্ডের প্রশ্ন মানেই তো ইকোনমিক্স। আবার এখানেও দেখেন এই যে সম্পর্কের জায়গাগুলো, বাবার জায়গাগুলো তো শিথিল হচ্ছে, বিকজ বাবা ততক্ষণে বুঝতে পেরেছে যে না আমার মেয়ের উপর আমি আস্থা রাখতে পারবো, একটাই কারণ সেটা হচ্ছে যে ইকোনমিক্যালি ও ডিরেইল হয় নাই বা এমন কোন অবস্থার মধ্যে পড়ে নাই যেটা আমার সারা জীবনের লায়াবিলিটি হবে, সব জায়গা থেকে সিম্পল, ভেরি সিম্পল, রাইট, সব জায়গা থেকে। তখন না একটা সিম্পেথি পেলাম, এর মধ্যে আমার কিছু রিলেটিভ আছে যারা আমাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসছে এবং হেল্প করছে, এবং আমার যখনই তাদের কাছে কিছু বলছি ওই সময়টাই তারা আমাকে হেল্প করছে, যেই কারণে দেখা গেছে যে একটা কিছু করতে গেছি, হয়তো আমি ইসলামপুরে যাচ্ছি আমার 1 লাখ টাকার প্রোডাক্ট লাগবে বা আমার 2 লাখ টাকার প্রোডাক্ট লাগবে, আমি একটা সাপোর্ট তাদের কাছ থেকে নিতে পারছি। এটা আপনি পাবেন কখন, যখন আপনি টাকাটা নিচ্ছেন এবং সময়মতো দিচ্ছেন, দিচ্ছি, রাইট, এই যে বললাম না আমার যে এই যে 2008 থেকে নিয়ে এই যে 2014 পর্যন্ত যে জার্নিটা সবাই দেখছে
এবং সবাই আমাকে ট্রাস্ট করা শুরু করছে। রাইট, তো এই ড্রাইভারকে আমি প্রথমেই বললাম যে আমাকে আগে গাড়ি চালাতে শেখাতে হবে, সকালে একদম ফজরের নামাজ পড়ে আমার কাজ থাকবে, তুমি আমাকে ড্রাইভিং শেখাবা। তো আমি ওই সময়টা ড্রাইভিংটাও শিখে ফেলি আলহামদুলিল্লাহ। আমি আমি চিন্তা করলাম যে আমি তো একটা বিজনেসের ভিতরেই পড়ে ডাইভার্সিফাইড, আমি যদি একটা বিজনেসে থাকি এটা থেকে আমার কত টাকা আসতে পারে, আমি যদি আরেকটা এত কাস্টমার যা দিব সার্ভিস তাই তো নিবে। হ্যাঁ, এই চিন্তাটা করার পরে আমি যেটা করলাম, প্রথম যেটা হলো আমি ইন্ডিয়া থেকে একজনের সাথে কন্ট্যাক্ট করে, আমার ওই স্কুলের বান্ধবীর সাথে মিশতে মিশতেই একজন আমাকে ইন্ডিয়া থেকে কিছু প্রোডাক্ট এনে দিল, একজন আমাকে চায়না থেকে কিছু প্রোডাক্ট এনে দিল পার্লারের জন্য, না এটা হচ্ছে জুয়েলারি কসমেটিক্স এর বিজনেস। তখন আমি এই বুটিক্স লাইন ড্রেস লাইন থেকে শুরু করে আমি চলে গেলাম আমার যে পাশে যে ছোট ফ্লোরটা ছিল ওটা থেকে আমি নিচের ফ্লোরটা ভাড়া নিলাম 1750 স্কোয়ার ফিট, একটা পুরোটা নিচে, আমি যে বিল্ডিং এ থেকে ওই বিল্ডিং এর দোতলায়। তো আমার বান্ধবীর হাজবেন্ড সে চায়নাতে যায়, উনি আমাকে ব্যাগ জুতা পার্স, ওদেরও লাভ আছে, ওদেরকেও লাভ দিব। তো ওরা আমাকে বাইরে থেকে তখন মাল ইম্পোর্ট করে এনে দিল, যেহেতু আমি ইম্পোর্ট করা জানি না বা আমার বাইরে ওইভাবে কোনো ছিল না কিছু। এবং এই ফাঁকে আমার কাস্টমারদেরকে আমি খুব সুন্দরভাবে ড্রেস থেকে শুরু করে সবাইকে কাছে আমি ওই জুয়েলারি জুতা ব্যাগ সব কিছু আমার আমার কাছে আসলে আমার কাছে মনে হচ্ছে যে একটা মানুষ যখন আমার এখানে ঢুকবে এ টু জেড যেন সাপোর্ট পায়। এবং আমি কী করলাম, বাকির সিস্টেম করে দিলাম যে সবাই ক্যাশ টাকা দিয়ে আসলে কেনা পসিবল না, তা আমি একটা খাতা করছি যে আমি কেউ যদি 10,000 টাকার প্রোডাক্ট নিচ্ছে আমার কাছ থেকে তো 1,000 টাকা দিয়ে 10,000 প্রোডাক্ট দিয়ে দিচ্ছি, কারণ আমার ট্রাস্টটা হচ্ছে আমি ওনার বাসা পর্যন্ত চিনি, আমি যে হলো টাকা তুলে নিয়ে আসবো। এবং আমি বাইরের কাউকে দিতাম না, শুধুমাত্র বসুন্ধরার ভিতরে যাদের বাসা চিনি আমি তাদেরকেই বাকি দিতাম। একটা কাস্টমারকে আমি চিন্তা করতাম খালি হাতে যেতে দিব না, বাকি হলো দিয়ে দিতাম, ভালো লাগছে মানে নিয়ে যান, মানে এরকম একটা টেন্ডেন্সি শুরু হলো। এটা তো আপনার আবাসিক বিল্ডিং ছিল, আবাসিক বিল্ডিং এর ভিতরে তো এটা সমস্যা হচ্ছিল। হ্যাঁ, এটা পরবর্তীতে আসছে এই লাইনে। তো এরপরে ওই নিচে যখন 1750 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাটে শুরু করলাম, তো প্রচুর স্পেস, তখন আমি একটা রুমে কি করলাম, আমার সাথে একটা পার্লারের মেয়ের খুব ভালো সম্পর্ক হয়, ওকে আমি পার্টনারে পার্লারের বিজনেস শুরু করলাম। তুমি পার্লার শুরু করো, হ্যাঁ তুমি আমার এখানে একটা রুম আছে, তোমার ভাড়া দিতে হবে না, 50-50 যা ইনকাম হবে 50-50, তুমি আমার পার্লারের যত কসমেটিক লাগে যা লাগে আমি আস্তে আস্তে কিনে একটা রুমের ভিতরে পার্লার সেট আপ দিলাম। ওকে, এবং ওই বাই ভিতর দিকেই দিলাম ববিস স্পা পার্লারটা, এখানে সব ধরনের মহিলাদের সার্ভিস দেওয়া হবে পার্লারের। তো কাস্টমার যখন আসতো আমি বাইরের যেই টাকা, আমি সবসময় একটা জিনিস চিন্তা করতাম যে বাইরে যেই জিনিসটা ওনারা 1,000 টাকায় পাবে আমার এখানে আমি তার 40% বা 50% দাম রাখবো, মানে প্রফিট কম থাকুক, মানে চেষ্টা করি ওই লেভেলের একটা দাম রাখার জন্য। এবং ধরেন বাইরে একটা পেডিকিউর ম্যানিকিউর করছে 600-700 টাকা, আমি এখানে 250-300 টাকায় করাবো, একটা প্লাক করছে 50-100 টাকা, আমি এখানে 30-40 টাকায় করাবো। ডেফিনেটলি মহিলারা কম প্রাইসে তো ববি ভাবি ভালো সার্ভিস দিচ্ছে, আর একটা নাম হয়ে গেল যে ববি ভাবির ওখানে গেলে এ টু জেড একটা সার্ভিস পাওয়া যায়, কেন আপনারা বাইরে যাবেন, আমি থাকতে আসবেন, পার্লার সার্ভিস নেবেন, ড্রেস নেবেন, জুতা নেবেন, ব্যাগ নেবেন, কসমেটিক নেবেন, আবার সব সার্ভিস আমার এখান থেকে দিতে শুরু করলাম। 2016 সালের আমার এক আমরা খুব ভালো একটা ফ্রেন্ড সার্কেলের মধ্যে তৈরি হয়ে গেল, আশেপাশের সোসাইটির সাথে খুব ভালো সম্পর্ক হলো, বাচ্চার স্কুলে যে ফ্রেন্ড মা দে তাদের সাথে আমার একটা ভালো বন্ধুত্ব হয়ে গেল, এবং সবাই যখন দেখছে আমি ওয়ার্কিং লেডি ভালো ইনকাম করছি, সবাই কিছু না কিছু আমাকে হেল্প করে, কেউ এই প্রোডাক্ট এনে দেয় সেল করতে, কেউ ওই প্রোডাক্ট এনে দিচ্ছে, বিজনেসটা হয়ে গেছে তখন একটা খুব ভালো মনে। এবং তখন আমি 4 লাখ টাকার মতো ফোনে ইনকাম করতে শুরু করি মাসে মাসে। বললাম কি যে তুমি যদি কিছু করতে নাই পারো তাহলে তুমি একবারে একা একটা লিভ নাও আমার এখান থেকে লিভ নিয়ে, কারণ আমার একটা কথা শুনতে হয়েছিল যে আমাকে সাপোর্ট দিতে গিয়ে তার ক্যারিয়ার নষ্ট হয়ে যাচ্ছে, এটা আবার তার ফ্যামিলি থেকে এরকম একটা কথা আমি শুনেছি যে আমাকে সাপোর্ট দিতে গিয়ে তার চাকরি করা হচ্ছে না, চাকরি করতে পারছে না, মানে আমার বাচ্চা দুটো আমার সংসার দেখতে হচ্ছে যে কারণে তার ক্যারিয়ারটা নষ্ট হয়ে যাচ্ছে। তখন একটা সময় আমি আসলে রাগ করেই বললাম যে আমার মনে হয় যে তুমি সংসার আমার এখান থেকে লিভ নাও, আমি চাই তুমি তোমার যোগ্যতায় আমার সামনে আসো, আমার পরিচয় না, আমি আমার পরিচয় রেডি করে নিব, তুমি তোমার পরিচয় নিয়ে আসো, কারণ এই পর্যন্ত তোমাকে আমি কম জায়গায় হেল্প করি। এতদিনে অরিন্দম কহিল বিষাদে, আমি চিন্তা করলাম যে নতুন কিছু করব, নতুন কি করা যায়, আচ্ছা আমি তো সব সার্ভিস দিচ্ছি, আমি খাবারটা কেন সার্ভিস দিব না, আমার কাছে মনে হলো যে আমি একটা ফুড সার্ভিস দেই। আপনার ফুড সম্পর্কে তখন কোনো আইডিয়া আছে? আমার আমি নিজে রান্না করতে পারি, আমি অনেক আইটেম সম্পর্কে আমার ধারণা আছে, ফ্রাইড রাইস বাচ্চাদেরকে বানাই, আমি টিফিন দিতাম, বিভিন্ন ধরনের আইটেম ইউটিউব থেকে দেখতাম, বই ছিল আমার।
তো তখন আমার কাছে মনে হলো আমার তো অনেক কাস্টমার বেস, আমার তো আমি যেটা দিব ইনশাল্লাহ আমি চলবে, এতটুকু আমার কনফিডেন্স আছে। একটু এই পাশে একটু ইন্টারাপ্ট করে রাখছি প্রিয় দর্শক এবং শ্রোতা, আমাদের স্টুডিও লাইটিংটা একটু চেঞ্জ হয়েছে বিকজ অফ লোডশেডিং, সো এই কারণে আপনারা একটু গ্রাফিক্স একটু অন্যরকম দেখতে পাবেন, এটা আসলে কনসিডার করবেন আশা করছি। হ্যাঁ, তারপর আমার ফ্রেন্ড সার্কেলের সাথে আমরা একদিন খেতে যাই, তখন হঠাৎ করে আমার এক ফ্রেন্ড বলে যে ওদের একটা ফুড কোর্টে একটা দোকান ভাড়া হবে 300 ফিটে, এটা হচ্ছে বসুন্ধরা 300 ফিটে ICC কনভেনশন সেন্টার, এখানে অনেক 300 ফিটের দোকান ছিল। আমরা বাইক চালাই যেতাম ওইখানে, সুন্দর সুন্দর 2016-তে। তখন আমি ফুড হল মানে ওখানে একটা ইয়ে থাকে, ফুড কোর্ট থাকে, কাজী আইল্যান্ড না বাইরে, কাজী আইল্যান্ড এর ওই পাশেই ছিল, আমি ওইখানে একটা ফুড কোর্ট নেই ওনার থ্রুতে খুব কম প্রাইসে আমাকে একটা হেল্প করে ফ্রাইড রাইস, রাইস বোল, সেট মেনু এইগুলি আর কি, যেগুলো আমরা শর্টকাট আইটেমগুলি যে খাই আমরা, ফ্রাইড চিকেন, এর মাঝখানে আমাকে কিছু মানুষের হেল্প নিতে হয়, কারণ আমি তো আসলে টেইলারিং করে এত কিছু করে ফুড কোর্টে সারাদিন বসে থাকা আমার দ্বারা আসলে পসিবল না। তখন আমার ফ্রেন্ডের একটা হাজবেন্ড ছিলেন, উনি দেখলাম যে একদম বসেছিল, আর আমার হাজবেন্ড তখন আমি বললাম যে তুমি আগে তোমার নিজের ক্যারিয়ারটা রেডি করো, তখন উনি ব্রেক নিল আমার কাছ থেকে যে হ্যাঁ উনি ওনার ক্যারিয়ার রেডি করার জন্য উনি সংসারের সময় না দিয়ে উনি ওনার মতো চলে গেল, চলে গেল নওগাঁতে, নওগাঁতে না ঢাকাতেই, মানে ওনার আব্বা আম্মার কাছে, তারপরে কখনো গাজীপুরের দিকে, মানে যেখানে উনি কাজ পাচ্ছে ফ্যাক্টরিতে, উনি আসলে ও তো কেমিস্ট, কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করছে, ওকে, তো ওর কাজগুলো আর কি কোনো ফ্যাক্টরি লেভেলের, যেগুলো একটু ঢাকার বাইরে হয়, ওকে, ওইসব প্রজেক্টে। নাম কি দিলেন? তখন আমি যেটা প্রথম নাম দিলাম ফ্যামিলি কুক অফ 2016 সালে, ওকে, মানে আমি নামটা কেন দিছিলাম যে আমি বললাম যে ফ্যামিলি কুক অফ মানে হচ্ছে ফ্যামিলিদের রান্না বন্ধ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই চিন্তা করে আমি নাম দিলাম ফ্যামিলি কুক অফ। আচ্ছা, ফ্যামিলি কুক অফ দিয়ে আমি আমার দোকানটা রেডি করলাম, কাস্টমার আমার সব ফ্রেন্ড সার্কেলদেরকে যারা পরিচিত যেখানে যা আসে, ইভেন এমনও আছে যে সেল তো করতে হবে প্রথম অবস্থা, তো কেউ চিনে না, দুই একটা কাস্টমার যখন ফুড কোর্টে ঢুকে অর্ডার দিচ্ছে, ওইভাবে তো আসলে বিজনেসে হবে না। তো আমি ওই ফুডগুলি বানিয়ে এমনও আছে যে অনেকের বাসায় বাসায় ডেলিভারি দিছি জাস্ট টেস্ট করানোর জন্য, ওকে, ইভেন যে ব্যাংক আমাকে চিনে প্রিমিয়ার ব্যাংকের ম্যানেজার, ও ওই তখন নাকি লোন টোন নিচ্ছিলেন? না, লোন টোন হয় নাই তখনও, লোন টোন মানে ব্যাংকে গিয়ে যে আমি কিছু সেভিং করছি জমাচ্ছি, ও আচ্ছা আচ্ছা, ওদেরকেও দিয়ে আসছেন? তো আমি ব্যাংকে গিয়ে, আমি চিন্তা করলাম যে ব্যাংক একটা বিশাল বড় জায়গা, এখানে আমি যদি মার্কেটিং করতে পারি, তো আমি ওই ফুডগুলি তখন নিয়ে ওইখানেও আমি খাইয়েছি, তারপর বিভিন্ন জায়গায় মানে যে যে কর্পোরেট জায়গাগুলো আমি চিনি ওখানে নিয়ে, যেমন একটা পার্লার আমি চিনি ওইখানে অনেকগুলি মেয়ে আছে ওদেরকে খাওয়ালাম, তারপর ওই যে আমি শোরুমগুলোতে কাপড় দিতাম ওখানে গেলে, মানে আমার কথা হচ্ছে যে আমাকে চিনাইতে হবে, আমি যে কাজটা পারি বা আমি জানি বা আমার কাছে যে একটা সার্ভিস আপনি নেবেন, আমি আগে মার্কেটিংটা এইভাবেই করি, কারণ আমার তখনও পর্যন্ত ফেসবুক সম্পর্কে ধারণা ছিল না। ওকে, 16-র শেষের দিকে ফ্যামিলি কুক অফ নামটা হয়ে গেল কি, অনেকেই উচ্চারণ করতে এবং বলতে কষ্ট হয়ে যায়, হ্যাঁ মানে বড়, অনেক বড় নামটা হয়ে যায়। তখন আমি বললাম কি যে যা ওই যে ভাইয়া আমার সাথে কাজ করতো ওনাকে বললাম কি যে আমরা নামটা চেঞ্জ করি, এমন একটা নাম দেব যেই নামটা খুব শর্ট হবে, এবং আমার নাম না, আমার আমার নামে তো আমার বুটিক্স আছে বেবো অবিসিস, এই নামে না, আমি চাচ্ছি যে একটা নাম দিব যে নামটা একটু ফেমাস নাম এবং সবাই খুব সহজে উচ্চারণ করতে পারবে। তো অনেকগুলি নাম তখন সিলেক্ট করলাম, তার মধ্যে আমার একটা নাম পছন্দ হলো রিও, রিও নামটা আমার পছন্দ হলো, যে রিও একটা বার্ডের নাম, রিও নামটা উচ্চারণটা খুব ইজি, রিও যে কারো কাছে আপনার রেস্টুরেন্ট নাম রিও, কেন আপনার তো ছেলের নাম হতে পারতো, মেয়ের নাম হতে পারতো, আমার কাছে কেন জানি মনে হচ্ছে বাচ্চাদের নাম দিয়ে আসলে বা নিজের নাম দিয়ে করে আর কি, যে কারণে জিজ্ঞেস, অনেকে নাম করে কিন্তু আমার কাছে কেন জানি মনে কি বাচ্চাদের নাম নিজের নাম দেওয়া বিজনেসের মধ্যে কেন জানি ভালো, বা এমন একটা চিন্তা ভাবনা কি ছিল যে একটু ট্রেন্ডি নাম হইতে হবে, ট্রেন্ডি নাম হইতে হবে, রাইট, এবং সবাই চিনি, উনি কিন্তু পড়াশোনা করে না, বাট পড়াশোনা করে না বলতেছেন একাডেমিক্যালি ওনার ওই ধরনের বিবিএ করা না, এমবিএ করা না, বাট সেন্সটা দেখেন এবং ভেরি প্র্যাকটিক্যাল নলেজ, আমি বলবো যে নামটা একটা খুব বড় ফ্যাক্ট একটা বিজনেসের জন্য, দি ক্যাফে রিও, কারণ ক্যাফে রিও একটা রেস্টুরেন্ট আছে অলরেডি, আমি যখন ইয়েতে সার্চ করি তখন আপনি দি লাগাই দিলেন, হ্যাঁ তখন আমি দি লাগাই দিলাম যে দি ক্যাফে রিও, তখন ফুড কোর্টে দি ক্যাফে রিও নামে আমার আরেকটা যেটা কাজ করলো, যে আমি যেহেতু কাস্টমার কিভাবে পেয়েছি, প্রথম আমার কনসেপ্ট ছিল যে আমি সবাইকে যেটা আমি মার্কেটে 500 টাকা আমি 300 টাকায় দিচ্ছি, আবার অনেকে বাকি সুবিধা পাচ্ছে, বাকি যদি হয় 500 টাকায়, আর যদি ক্যাশ হয় তাহলে 300 টাকা, এরকম একটা সিস্টেম, যেহেতু খাবারটা মানুষ খাবে ক্যাশ দিয়ে খাবে, এখানে কোনো বাকির কেস নাই, তার মানে আমি যদি মার্কেটে একটা ফ্রাইড রাইস যদি বিক্রি করে 150 টাকা বা 200 টাকা প্লেট, আমি 100 টাকা বিক্রি করবো, আমি 80 টাকায় বিক্রি করবো, যাতে কাস্টমার সব দিক চিন্তা করে আমার এখানে খায়,
এবং আমি যেটা চিন্তা করছি যে স্টুডেন্ট লেভেলটাকে আমি ধরবো, আমার মানে ফুড কোর্টের যে ধারণা ছিল যে আমি যদি স্টুডেন্ট লেভেলদেরকে 99 টাকায় একটা ডিল দিতে পারি বা মিল দিতে পারি, এই 99 টাকায় আমার মনে হয় স্টুডেন্টরা খুব খাবে। নিজে নিজেই খুব চিন্তা করতাম এটা নিয়ে, ফুড নিয়ে, কারণ তখন পর্যন্ত আমার একটা বেসিক ইনকাম ভালো ছিল যে আমার এদিক থেকে ভালো চলছে, এটাতে আমি গাইড করছি, খাতা মেনটেন করছি, তখন আমার সফটওয়্যার কিছু না, কিন্তু কিছু মাল চুরি হচ্ছে, কিছু এদিক ওদিক হচ্ছে আমি বুঝতে পারছি, কিন্তু আমার এই ফুডের দিকে সময় দিতে যে ওখানে আমি সময়টা কম দিতে হচ্ছে, এটা নিয়ে আমার ভাবতে হচ্ছে, ফুড নিয়ে ভাবতে হচ্ছে কি করতে পারি ইউনিক কিছু। প্রথম চিন্তা করলাম যে একটা ট্রের ভিতরে কাপড় ডিশ করবো, মানে কাপল আইটেম, যে বেশিরভাগ ফুড করে কিন্তু দুজন খেতে আসে ছেলে, সো একটা ট্রে নিলেই হয়ে যাচ্ছে, একটা ট্রে দিব, ট্রের ভিতরে দুটো ফ্রাইড রাইস দিচ্ছি। আমার পেজের প্রথম দিকে যারা আমাকে চিনে, যারা রিওতে খেয়েছে, তারা ওই ডিশগুলি খুব লাইক করতো। প্রাইস এবং ফুডের যে মেনুগুলো আমি দিলাম ছবি দিয়ে বড় করে দোকানের সামনে রেখে দিলাম, আমার দোকানে প্রচুর প্রেশার, আমি সেল দিয়ে কুলাতে পারছি না। তখন আমি 90 থেকে 180 করলাম দোকানটাকে, ওই কাজী আইল্যান্ডের পাশেই, ফুড হলটা কাজী আইল্যান্ডের পাশেই ছিল। এবং একটা সময় হয়েছে কি, রোজার ভিতরে অনেকে আছে যে আমাকে বলছে যে খাবার খাবে, ওরা দাঁড়ায় থেকে খাবে, তাও অন্য খাবার খাবে না, এবং আমি খুব দাঁড়ায় থেকে সার্ভিস দিতাম, নিজে দিতাম, যে ও আপনি নিজে দিতেন? হ্যাঁ, আমি নিজে সার্ভিস দিতাম, কারণ আমার কাছে কেন মনে হতো যে আমি নিজে থাকছি, মানে আমি টেস্ট করছি, আমার কাছে যেটা ভালো লাগছে আমার কাস্টমার কাছে সেটা ভালো লাগবে, এবং প্রত্যেকটা আইটেম আমি নিজে থেকেই ক্রিয়েট করাতাম ওদেরকে। দেশের বাইরেও ভিজিট করে ফেলি, থাইল্যান্ডে একবার গিয়েছি, এর মধ্যে তো ওখানে আমি দেখেছি ডাবের আইসক্রিম, হ্যাঁ, খুব পপুলার একটা জিনিস, আমি তখন আমার ফুড কোর্টে ডাবের আইসক্রিম শুরু করি। এমনও সময় গেছে যে ডাবের পানি বালতি বালতি আমার ফেলে দিতে হয়েছে, মানে এত পরিমাণ আমার ডাবের আইসক্রিম সেল হয়েছে। আমি জাস্ট ডাবটাকে দুই সাইড করে ওখানে আপনার বিভিন্ন আইসক্রিম দিয়ে, ওয়েফার দিয়ে, একটু একটু ডেকোরেশন করে 125 টাকা ডাবের আইসক্রিম, মানে এটা খাওয়ার জন্য অনেক দূর থেকে লোক আসতো ওই সময়। তখন আমাকে একজন বলল, 2016 দিকেই, মানে যখন আমরা ফুড কোর্ট করি, তখন আমাকে বললো যে মেরা একটা ফেসবুকে পেজ খোলেন। তখন ওই ভাইয়ার আমি আবার সহযোগিতা নিলাম, তখন ওই পেজে আমার ওই মেনুগুলোও আপডেট থাকে, এবং আস্তে আস্তে কি হয় পেজে ওই মার্কেটিং করা, এই সেক্টরে আমি তখন আরও চিন্তা করি যে আসলে ফেস কীভাবে মেনটেন করতে হবে বা মার্কেটিং করতে হবে। এখান থেকে অনেকে বলছে যে এখান থেকে কাস্টমার অনেকভাবে জানে, তখন ফেসবুকের ভেরি ইন্টারেস্টিং, আমি জানি না এটা কতটুকু আসবে। আমি এখানে ক্যাফেরিও নামে সার্চ দিয়েছি, বের হয়েছে ক্যাফেরিও ধানমন্ডি, ক্যাফেরিও উত্তরা, ক্যাফেরিও মিরপুর, ক্যাফেরিও গুলশান এক, সি আপনি যা সার্চ দিলে বুঝতে পারবেন কি অবস্থা। আমি যাচ্ছি আরও সামনের দিকে গেলে বুঝতে পারবেন যে স্টোরিটা কোথায় দাঁড়াইছে। হ্যাঁ, তারপর আচ্ছা, তো 2017 দিকে ওটা এত পপুলার হয়ে যায়, এবং আমি দেখলাম যে সকালে বাজার করি, রাতে ক্যাশ হয়, আর আমার বুটিক্সের যে বিজনেসটা, যেটা আমার মাস শেষে আমার গিয়ে ভালো একটা ইনকাম দাঁড়ায়, বাট ওখানে বাকির খাতাটা অনেক হয়ে যায়, বিকজ একটা বড় হচ্ছে একটা কমে যাচ্ছে, একটা কমে যাচ্ছে, কারণ ওখানে বাকির খাতাটা এমন হয়ে যায় আমি যতক্ষণ কাস্টমারকে সার্ভিস দিতে পারি কাস্টমার আমার অ্যাট্রাকশনে থাকে, মানে আমি যখন থাকি না সেল হয় না। ইটস ভেরি ইন্টারেস্টিং একটা কথা বলছে, সকালে বাজার করলে বিকালে ক্যাশ হয়, মানে হচ্ছে উনি যে খাবারটা দিচ্ছে খাবার খেতে কেউ বাকি রাখছে না, সো ওটা দিয়ে দিচ্ছে, প্রফিটটা উনি বিকালবেলা দেখতে পাচ্ছে, সন্ধ্যাবেলা দেখতে পাচ্ছে, সন্ধ্যাবেলা আমি দেখি। কিন্তু কাপড়ের ক্ষেত্রে এটা হচ্ছে না, কাপড়ের ক্ষেত্রে এমন হচ্ছে না, কারণ আমি আমি ওইটাতে অনেক বড় কিছুই করতে পারছি, যতটুকু পারছি আমার থেকে মনে হচ্ছে, আর্নও করছি, বাট একটা সময় আমি টায়ার্ড হয়ে যাচ্ছি বাকি তুলতে তুলতে, বাকিতে আমি ফোকাস কম করি, আমি ক্যাশে চলে যাই। তারপরে 2017 প্রথম দিক দিয়ে এটা ভেঙে দেয়, 16 লাস্টের দিক দিয়ে এটা একবার বন্ধ করে দেয়, আবার গিয়ে চালু করি, এরপরে একবার পুরোটাই ভেঙে দেয়। ওখানে একটা বাজারও ছিল, খুব সুন্দর একটা বাজার ছিল, বাজারটা বন্ধ করে দিয়েছে। যখন ভেঙে দেয় তখন আসলে আমি নিজেও ভেঙে পড়ি যে এত ভালো বিজনেস, এত কিছু, এত ফেমাস, তখন অন্য কোথাও ব্রাঞ্চ হয়নি, না তখনও ব্রাঞ্চ হয়নি, কিন্তু ভেঙে দিছে ওটা, টোটালি আসলে ভেঙে পড়ি যে আসলে আমার এত সুন্দর, অনেকে আমাকে ফোন দিয়ে বলতেছে ভাবি আপনি রেস্টুরেন্ট তো ভেঙে দিছে, ভাবি কি হবে আপনি তো ওটা ভেঙে দিছে, মানে এত ফোন, তো তারপরে যেহেতু আমার একটা বিজনেস ছিল তখন পর্যন্ত আমার সংসার চলছে, কিন্তু ওইটার জন্য আমার খুব আফসোস হচ্ছে, আমার এত ভালো বিজনেসটা হাতছাড়া হয়ে যাচ্ছে, আমি চেষ্টা তো পেয়ে গেছে কি করতে পারি, কারণ আমার পেজ তো আছে, আমার ফুড কোর্টে এখন আমার অলরেডি একটা মানুষ জানে, এবং পেজে প্রচুর নক আসছে যে ক্যাফেরিও আমরা কোথায় পাবো, ক্যাফেরিওর কোথাও কোনো দোকান বা ফুড কোর্ট আছে কিনা। এর ভিতরে আমি আমার একজন আমার আঙ্কেল আছে, তো উনাকে আমি উনি আমাকে বলছে যে তুমি তো অনেক ভালো বিজনেস করছো, তো তুমি অফ হয়ে গেলা কেন? আমি যে আঙ্কেল আসলে একটা হয়েছে ক্যাপাসিটি নাই, আর দুই হয়েছে আমি জায়গা ম্যানেজ করতে পারছি না, কারণ এখন আসলে জায়গা নিতে গেলে আমার ফ্রেন্ড যেভাবে আমাকে ওই জায়গাটা কমিয়ে বা যেভাবে দিয়েছে, অন্য জায়গাতে আমাকে কেউ চিনানো ভাবে দিবে না। তখন উনি বলছে যে ঠিক আছে তুমি একটা কাজ করো, আমার ইয়েতে ধানমন্ডিতে জিগাতলাতে একটা বিল্ডিং, ওনার ফ্লোরটা পড়েছিল ওই সময়, তো তুমি যেহেতু ভালো বিজনেস করছো তুমি এখানে করো, ক্যাফেরিওটা এখানে নিয়ে আসো, এখন তুমি জিগাতলাতে চালু করো।
আর ও ততদিনে আমার একটা একটা জমা একটা ইনভেস্ট একটা আমি জমায় ফেলছি, যেটা দিয়ে আমি ডেকোরেশন করতে পারবো। ওকে, তো ফ্লোরটা আমি খুব ইজিলি পেয়ে গেলাম এবং ডেকোরেশনটা আমি যতটুকু আমার কাছে ছিল এটা দিয়ে কভার করে কিছু কিছু আমি বাকি রাখলাম, যারা আমাকে ট্রাস্ট করছে, মাল দিচ্ছে, কারণ ও দেখছে যে মহিলা এতদিন ধরে বিজনেস করে আসছে মোটামুটি সবার সাথে, ওই যে যারা আমাকে ফুড করে মাল দিয়েছিল ওই লোকগুলি আবার আমাকে আমার শোরুমে এসে হেল্প করে, মানে আমার রেস্টুরেন্টে এসে আমাকে হেল্প করে। ওটা হচ্ছে আপনার 3,500 স্কোয়ার ফিটের একটা জায়গা পেয়ে গেলাম এবং ওইটাতে আমি চিন্তা করছি যে একটা ফুড কোর্ট চালিয়েছি। ফুড কোর্টে তো আসলে যেই সেলটা হয়েছে ওইটা এখানে তো ওইভাবে হবে না, এটা তো একটা বড় জায়গা, একটা ভালো পজিশন, বিশাল জায়গা, লোকেশন। তা আমি সুলতান ডাইনেতে গিয়ে কাচ্চি খেলাম, পাশেই সুলতান ডাইন, সুলতান ডাইনেতে কাচ্চি খেয়ে আমার শখ হলো যে আমি যেহেতু ফ্লোরটা আমি এই ফ্লোরটাকে আমি এইভাবে সাজাবো, কিন্তু আমি তো কাচ্চি বুঝি না, কাচ্চির বিজনেস আমি বুঝি না, আমি কম প্রাইজে ভালো মানের খাবার দিতে চাই। প্রথম চিন্তা করলাম যে একটা প্লেটে যেভাবে মালয়েশিয়ায় সেল হয় একটা প্লেটে খাবার নিয়ে একটা দাম হয়, একটা প্রাইজ হয়, বাফেটের মতো থাকবে একটা প্রাইজ, যেটা যেটা নেওয়ার দরকার নিয়ে দাম করবে। ওইটা দেওয়ার পরে চিন্তা করলাম যে আমরা তো বাঙালি কিন্তু এইভাবে আসলে দিলে আমি মনে হয় পারবো না, কী কনসেপ্ট দিলে আমি পারবো। আমার কাছে মনে হলো যে ঢাকা শহরে বাফেট প্রাইসটা অনেক হাই এবং সবাই বাফেটে খাওয়ার মতো অ্যাবিলিটি রাখে না, এবং ওই পর্যন্ত আমিও বাফেটে খাইনি। তো আমি তখন ওখানে চিন্তা করলাম, একটা ফুডের একটা মেনু নিলাম এবং একটা কস্ট হিসাব করলাম যে কয়টা গেস্ট খেলে কিভাবে, আসলে প্রথমে আমি একটা ট্রায়াল দিই, তো ওই ট্রায়াল বেসিসেই আমি বাফেটেরই সিদ্ধান্ত নিলাম। এবং আমি চিন্তা করলাম যে বাফেট করে যেটা করব, সবাই যেটা করে নেই সেটা আমি করব, সেটা কি কম প্রাইজে ভালো মানের খাবার দেবো এবং এত কিছু অ্যাড করে দেবো এটার সাথে যাতে অন্য কোথাও কেউ না যায়। ওকে, আমি প্রথম 45-50 আইটেম, আরও কম হবে, 40-40 আইটেম দিয়ে শুরু করি। আমি কিছু শেফের সাথে বসি, কারণ ততদিনে আমার ফুড কোর্টে আমাদের একটা আইডিয়া হয়ে গেছে যে কী পরিমাণ আইটেম কে বানাতে পারবে, এই শেফটা কী, ওই শেফটা কী, ওরা কী আইটেম তৈরি করছে, এগুলো আমি মোটামুটি আমার একটা এক বছরে ভালো একটা অভিজ্ঞতা চলে আসছে। তখন আমি কিছু স্টাফ নিলাম, স্টাফ নিয়ে আমি আমার কনসেপ্ট রেডি করলাম এবং একটা ফার্মের সাথে কথা বললাম যে আমার ইন্টেরিয়রটা করে দিবে, একটু ভালো মানের ইন্টেরিয়রটা করে দিবে। আপনার ইনভেস্ট কত ছিল ওই সময়টাতে? ওই সময় ডেকোরেশনে মনে হয় 30 লাখ টাকার মতো ছিল, এটা 2017-তে। এটা কি আপনি সম্পূর্ণ নিজের পকেট থেকে করেছেন? না, কিছু টাকা আমার ইনভেস্ট জমানো ছিল আর কিছু বাকি ছিল, মানে ধার করেছেন? ধার করেছি, ধার করা বলতে কি যে আপনি কিচেনের যে সেট আপের মালগুলি এগুলি যে আমাকে চিনে উনি বানিয়ে দিয়েছে, আমি ওনাকে সেল করে করে পেমেন্ট করেছি। সো বেসিক্যালি নেটওয়ার্কিং, আপনার সাথে ভালো সম্পর্ক, কোনো ব্যাংক থেকে লোন নাও কিছু? না, আমার তখন পর্যন্ত কোনো লোন ছিল না, কারণ আমি ওইভাবে আসলে লোনে যাই নাই। আচ্ছা, কারণ আমি যাদেরকে চিনতাম তারা আমাকে রিলেটিভ বললাম না, রিলেটিভ আমাকে যারা। বাট ভয় লাগছিল না কোনোভাবে যে 30 লাখ টাকা ইনভেস্ট করব কোনো কারণে যদি একটা একটা রিস্ক ফ্যাক্টর কিনা? আমি আসলে লাইফের প্রথমেই তো রিস্ক নিয়ে নিছি। সি, নো রিস্ক নো গেইন। বাফেটে গেলে মানুষ ড্রিঙ্কস কিনে খায়। হ্যাঁ, আমি যদি পানি আর ড্রিঙ্কসটা আনলিমিটেড করে দেই মানুষের জন্য, কারণ একটা পেটেই তো সব যাচ্ছে, খাচ্ছে তো সবকিছু মিলেই, বেশি খাওয়াও যায় না। আর একটা মানুষকে যদি আমি পানি এবং ড্রিঙ্কসটা যদি আমি আলাদা করে পে করতে দিই, ওটা আরেকজনের জন্য সব কিছুতে হয় কি একটা এক্সট্রা চার্জ দিলেই কাস্টমাররা। হ্যাঁ, মানে ওই 600 টাকার সাথে আরো যে এক্সট্রা চার্জ হতে লাগে 1100-1200 টাকা যুক্ত হয়ে যায়, আবার পানি কিনে খাবো, ড্রিঙ্কস কিনে খাবো, মানুষ কি হবে, মোটিভেশনটা চেঞ্জ হবে মানুষের। আমার সেই আগের থিওরি বিজনেসের যে সবাই যেটা করতে পারে না আমি সেটা করব। তো আমি তখন করলাম ড্রিঙ্কসটা আনলিমিটেড করে দিলাম, সফট ড্রিঙ্কস, পেপসি, কোক। তো কোকের দামটা একটু বেশি, যে কারণে আমি পেপসিতে চলে গেলাম, পেপসির সাথে কথা বললাম যে আমি একটা বাফেট করছি, বাফেটে এতগুলো আইটেম থাকবে, তার সাথে আমি জুসটা, যেমন জুসটাও কিনে খায় অনেকে, তো আমি একটা জুস দেওয়া শুরু করলাম, মাল্টার জুসটা, এটা একটু কম প্রাইজে দেওয়া যায়, মাল্টার দামটা কম, আর এই পেপসি ফ্রি, পেপসিটা ফ্রি করে দিলাম, মাল্টার জুসটা ফ্রি করে দিলাম, পানিটা ফ্রি করে দিলাম কাস্টমারের জন্য, কারণ আমার কাছে মনে হচ্ছে যে কাস্টমারকে খাওয়ানোর জন্যই আমার বিজনেসটা, এরপরে আমি কস্টিংটা নিয়ে বসবো। তো আমি প্রথম চিন্তা করলাম যে একদম সর্বনিম্ন টাকায় 500 টাকার ভিতরে আমি একটা বাফেট রেডি করব, 500 টাকার ভিতরে যদি আমি এক মাস চালিয়ে যদি আমি মনে করি যে আমি পারছি না, তাহলে হয়তো আমি প্রাইসটা বাড়াবো। এবং আলহামদুলিল্লাহ প্রথম দিন আমার 80টা সিট দিয়ে আমি ওই 3,500 স্কোয়ার ফিটে 80টা সিট দিয়ে আমি ওপেন করি, বাফেটের খাবার শুরু করি। ওকে, এবং তখন কোনো বুকিং সিস্টেম ছিল না, জাস্ট পেজে অ্যানাউন্সমেন্ট দেওয়া হয়েছে যে আমরা এই জিগাতলার এই বিল্ডিংটাতে আমরা আসছি, ক্যাফেরিও সেই ফুড কোর্ট থেকে আমরা একটা বাফেট করছি, এরকমভাবে কিছু মার্কেটিং করছিলাম পেজে। প্রথম দিন ভাই আমার কাছে যেটা মনে হয়েছে 80 জন না এসে প্রায় 200 জনের মতো আসছে, মানে আমি ফার্স্ট ডেতে আমি সিট দিতে পারছিলাম না, একটা পর্যায়ে আমি আমার কাউন্টার থেকে চলে গেলাম,
কারণ এত আলহামদুলিল্লাহ এত কাস্টমার, আর আমি তখন শিফটিংও করতে পারছি না, আমি বুঝতেও পারছি না আসলে কিভাবে খাওয়াবো। এত বেশি হলো কেন, সব আপনার পরিচিতদেরকে আপনি দাওয়াত দিয়েছেন? না, পরিচিত দাওয়াত করিনি, মানে কাস্টমাররা যখন জানতে পারছে যে এত কম দামে এত খাবার, সবাই একটা আগ্রহ নিয়ে আসছে। আসার পর তো সিট নাই, 80টা সিট, আমি 200 জনকে কিভাবে বসাবো, মানে প্রায় 200+ ছিল কাস্টমার, বিল্ডিং এর নিচে পর্যন্ত লোক দাঁড়াইছিল যে ক্যাফেডিওতে খাবে, প্রথম ওপেনিং এ এই অবস্থা। তখন আস্তে আস্তে আমি 80টা থেকে খুব কনজেস্টেড করতে করতে 130টা সিট করলাম। এরপরে ওখানে আর দাঁড়ানোর জায়গা নাই, চেয়ারও দেওয়া যাবে, মানে আমার ফার্স্ট যে ব্রাঞ্চটা, জিগাতলার যে ফার্স্ট ব্রাঞ্চটা, তখন আমি কাস্টমার, তখন আমি 2টা শিফট করে দিলাম, 1টা থেকে 4টা লাঞ্চ টাইম, 7টা থেকে 10টা ডিনার টাইম। এর ভিতরে কাস্টমার যেহেতু প্রচুর, হয়তো আমি বুকিং সিস্টেম করে দিলাম, যে অ্যাডভান্স বুকিং, কারণ প্রথম 4-5 দিন আমাকে খুব বেগ নিতে হয়েছে, কাস্টমারদের মারামারি পর্যায়ে চলে গেছে, সিট দিতে পারছি না, আপনি ব্যবসা দিয়েছেন কাস্টমারকে সিট দিতে পারছেন না, কাস্টমার খুবই মানে পেইন দিচ্ছে। তখন আমি বললাম যে এটা একটা কাজ করি, আমরা একটা বুকিং সিস্টেম করে দিই, যারা বুকিং দিবে তারাই শুধু আসবে। তো তখন আলহামদুলিল্লাহ আমরা 130 জন পর্যন্ত নিতে পারলাম, এবং শিফট করে এমন আছে যে একজন কাস্টমারকে রিকোয়েস্ট করতে হয়েছে যে ভাইয়া আপনি যদি, আমি নিজেই করেছি যে যদি কিছু মনে করেন 1-1.5 ঘন্টার মধ্যে অনেকের খাওয়া হয়ে যায়, আরেকজন কেউ দাঁড়ায় আছে, ভাইয়া যদি আপনার সিটটা ছাড়তেন। এমন বাফেটে হয় কি, আমার কথা হচ্ছে আপনারা পর্যাপ্ত খান কিন্তু নষ্ট করবেন না, প্রচুর নষ্ট করে, প্রচুর নষ্ট করে। তো একটা মানুষ যখন 1 ঘন্টা টানা খেয়ে যায়, তারপরে যে খাবারগুলি নেয় শুধু চোখের জন্য, বাট পেটের জন্য নেয় না। অনেকে মনে করে যে এত টাকা বিল দিব, নষ্ট করে দিয়ে যায় কিছু, এটা এটা অনেকেই করে, হ্যাঁ এরকম আছে, অনেক কাস্টমার আছে। এবং একটা পর্যায়ে আমি দেখলাম যে আমার ইনভেস্টমেন্টটা খুব আলহামদুলিল্লাহ ভালোভাবে উঠে গেছে। ব্রেকডাউনে আসতে পারলেন, কয় মাস লাগলো? আমার মনে হচ্ছিল যে 18-র ফার্স্টের দিকে আমি ডিসিশন নেই যে আমি আরেকটা ব্রাঞ্চ করব। কত সালে ওপেন করলেন ওটা? 17। ওরে বাবা! এবং আমি প্রফিট দিয়ে, প্রফিট দিয়ে আমার কাছে মনে হলো যে আমার তো ব্যাকআপ একটা আছে। শুধু বুফেই করতেন? আমি শুধু বুফে। আচ্ছা, শুধু বুফে কত করে রেখেছিলেন ওই সময়? প্রাইস 500 টাকা, সব মিলিয়ে 499 টাকা। মানে এটা এটার সাথে এক্সট্রা কোনো কিছু যুক্ত হবে না, কোনো ভ্যাট নাই, কোনো সার্ভিস চার্জ নাই, এক্সট্রা কোনো কস্ট। খাও 500 টাকা একটা নোট দিয়ে চলে যাও, 500 টাকা একটা নোট দিয়ে, সাথে একটা চকলেট নিয়ে আসবা, তোমার একটা খুশি না থাকলে চকলেট নিয়ে আসবে। তো ভাইয়া আমি 17 কমপ্লিট করার পরে আমার বুটিক্সটা আমি একেবারেই ছোট করে ফেলি, কারণ তখন আমার বাসা বসুন্ধরা আর আমি আবার ধানমন্ডি আসছি। তো এই যে আমার আসা যাওয়ার যে সময় আর আমার যে বুটিক্সের টাইমটা, ওখানে আমি 2টা মেয়ে রেখে আস্তে আস্তে ওটা কমানো শুরু করি। এর মধ্যে বসুন্ধরা থেকে অবজেকশন আসে যে বাসাতে কোনো বিজনেস করতে দিবে না, বাইরে করতে হবে, বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়ার ভিতরে কেউ বিজনেস করতে পারবে না। তো আমার দুলাভাই যেহেতু ওখানকার জিএম, ওখানে কমপ্লেন আসে, দেন আমি ওখান থেকে অফ করে আমি বসুন্ধরার মেইন গেটে আবার শপ নেই, শপ আমি ছাড়ি না, আমার তো টাকা ইনকাম করতে হবে, যেখান থেকেই হোক ছোট ছোট করে আমার আসতে হবে। একটা ফল করলে যেন আরেকটা থেকে আমি কিছু পাই, এরকম একটা ধারণা আমার সবসময় ছিল। তো পার্লারটা ক্লোজ করলাম, পার্লারটা যেহেতু একেবারেই পারছিলাম না, এর মধ্যে আমি গেটে বুটিক্সটার জন্য একটা বড় স্পেস নিয়ে ওটা ওখানে শিফট করলাম, 2টা 3টা মেয়ে রাখলাম, টেলার কারিগর সব ছিল। আচ্ছা, তারপরে যখন ধানমন্ডিতে আমি দেখলাম যে আমার কাস্টমার লেভেলটা খুব ভালো, এবং ধানমন্ডিতে তখন একটাই ফেমাস রেস্টুরেন্ট ছিল, দি ক্যাফেরিও, জিগাতলার ব্রাঞ্চ, এবং যেটাতে এমনও ছিল যে শুক্রবারে কেউ কোনো শিডিউল পেত না, আগে থেকে 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ, এরপরে হলো 1 মাস আগে থেকে শুক্রবারগুলো বুকড হয়ে যেত, শনিবার বুকড হয়ে যেত, এরকম বুকিং নেওয়া শুরু করলাম। শুধু বুফে 1টা থেকে 4টা লাঞ্চ, 7টা থেকে 10টা ডিনার, সাথে পানি পেপসি আনলিমিটেড। এক্স্যাক্টলি, আপনি একটা রেস্টুরেন্টে যদি খাইতে যান, আপনি বুফে ছাড়াই যদি আপনি চিন্তা করেন, 700-900 টাকা আপনার একটা বিল উঠে যায়, নর্মাল যদি আমি বললাম, আর যদি এক্সক্লুসিভ যান তাহলে তো আরও বেশি। আর আমার ডেকোরেশনটাও সুন্দর করেছিলাম, ইন্টেরিয়রটা সুন্দর ছিল, ফার্স্ট ওপেন, সব কিছু মিলে মানুষ পার্টি, বিয়ে, বার্থডে, মানে ছোটোর মধ্যে খুব সুন্দর করে, যাদের খুব কম স্পেস, এমনও দিন গেছে যে আমি 130 জনের সিটিং আমি 250-300 জনের প্রোগ্রাম এটুকের ভিতরে করেছি, মানে কাস্টমার খাচ্ছে চলে যাচ্ছে, ওনারা বলতেছে যে আপনার এইটুকু জায়গার ভিতরে আমরা এইভাবে খাওয়াবো, পুরান ঢাকার যে গেস্টগুলি বেশি, ওয়ারের এই গেস্টগুলি আমার ওখানে বেশি খায়, জিগাতলা ব্রাঞ্চে। তো আমার কাছে লোকেশনটা মনে হলো কি যে উত্তরার দিকে যাই, পেজে আমি নক দিই, মানে মাঝে মাঝে আমি পেজ থেকে কাস্টমারদের ই নেই, কমেন্টস নেই যে কোথায় এরপরে ক্যাফেরিও আসবে, এটা প্রায় সময় আমার সব ব্রাঞ্চ করার আগেই আমি আগে আমার পেজে আমি ই দিই। তো সবাই দেখলাম যে উত্তরায় সাপোর্ট দিচ্ছে, যেহেতু 300 ফিটে আমাদের ছিল, এদিকের কাস্টমারগুলি আমাদের বেশি ছিল, এবং এদিক থেকে খেতে মানুষ ওদিকে যায় ক্যাফেরিওর কম দামের খাবার। তো আমি উত্তরাতে লোকেশন দেখলাম, একদিন গেলাম, 2-3 দিন ঘোরার পরে আমি জসীমউদ্দিনে একটা প্লেস পেলাম, পুরো বিল্ডিংটাই খালি ছিল, এই সেম এই জিগাতলার মতো এই বিল্ডিংটাও খালি ছিল, ওখানেও আমি ঢুকলাম, নিচে শুধু কেএফসি ছিল, জিগাতলা ছেড়ে আমি ওটা তো চলছেই, সাথে আমি জসীমউদ্দিনে চলে গেলাম, জসীমউদ্দিন লিফটের পাশে একটা ফ্লোর পেলাম, তো ওটা 6,500 স্কোয়ার ফিট, মানে এটা ডাবল। ওকে, তখন মালিকের সাথে কথা বললাম অ্যাডভান্স নিয়ে,
কারণ ওটা তো আমাকে অ্যাডভান্সে হেল্প করেছিল, বাট এটা তো আমাকে করবে না, এটা যেহেতু বাড়িওয়ালা অন্য আমাকে চেনে না। তো ওনার কাছ থেকে আমার তখন আসলে অ্যাডভান্স দেওয়ার পরে আমার যে ডেকোরেশনের যে কস্টটা এটা আমার কাছে ছিল না, আমার খুব টাইটাই অবস্থা ছিল। বাট আমি কি চিন্তা করছিলাম যে আমি অ্যাডভান্স যদি করে ফ্লোরটা নিতে পারি, আর আমাকে যারা তৈরি করে দিয়েছে আমার যে ইন্টেরিয়র টিমটা খুব ভালো ছিল, এখনও আমার সাথে তারা কাজ করছে, ওরা আমাকে বাকিতে হেল্প করছে, আমার যারা প্রোডাক্ট দেওয়ার যেমন চেয়ার টেবিলগুলি আমাকে বাকিতে দিচ্ছে, আমি সেল করে করে ওনাকে টাকা দিতে পারছি। তো এই যে ব্যাকআপটা, এই ব্যাকআপটার জন্য আমি একটা সাহস নিয়ে নিলাম। আবার আপনি তখনও কোনো লোন নেননি? তখন আমার লোন নাই, লোন বলতে আমার সব পরিচিতদের কাছ থেকে ব্যাংক লোনের কথা, ব্যাংক লোন আমার নাই এখনো অবধি নেই। এইটার একটা ইন্টারেস্ট, আমি আমি অনেকে ব্যাংকওয়ালারা আমার উপর খেপে যেতে পারেন, নো, আমি বলতে চাচ্ছি যে ব্যাংক লোন ছাড়াও একজন মানুষ কি হয়েছে সেটা আপনারা দেখতে পাবেন। হ্যাঁ, ওকে, বাবুর্চি বা আপনার যারা শেফ থাকেন বা আপনার যারা হ্যান্ডস থাকেন, এদেরকে পান কোথায়? আচ্ছা, এইটা হয় কি ভাইয়া, একটা সার্কেল আছে আমাদের, একটা শেফ ইউনিটি আছে। হ্যাঁ, আর আমি যাদেরকে দিয়ে কাজ করাই, প্রথম যাদের সাথে আমার পরিচয় হয়, ওরাই না পার্ট বাই পার্ট নিয়ে আসে, লোক একজন আরেকজনকে নিয়ে আসে, একজন আরেকজনের সাথে পরিচয় করে দেয়। আর যখন মার্কেটে এখন যে পজিশনে, এখন হয় কি অনেকে চিনে গেছে, অনেকে ইচ্ছা করে যোগাযোগ করে, কিন্তু আর তখন হয়েছে কি, ওই যে আমি ফার্স্ট একটা ফুড কোর্ট করে আমার শেফের সাথে আমার পরিচয় ছিল, উনি আমার কারিগর নিয়ে আসছে, ওর আমি এবার ট্রেনিং নিচ্ছি, কি পারো, কি জানো, কি করছো, কোথায় কাজ করছো, কোনো রেস্টুরেন্টে আছো কিনা, প্রিভিয়াস অভিজ্ঞতাগুলো থেকে আমি লোকগুলোকে এভাবে নিয়েছি। আর আমার প্রথম কন্ট্যাক্ট থাকে যে আমি সবাইকে প্রথম প্রথমে আমি স্যালারিটা খুব কম বলি, কারণ আমি এত হাই স্যালারি দিয়ে লোক নিলে আমার সেল যদি ভালো হয়, আমি বলেই নেই যে আমার যদি সেল ভালো হয় তোমাদের বেতন বাড়াবো। তখনও পর্যন্ত জানতাম না যে আমি উত্তরতে এত ভালো সাড়া পাবো। ফ্রাইডে, স্যাটারডে আর থার্সডে, এই তিনটা দিন আমি বলবো যে কেউ আমার রেস্টুরেন্টে আসলে যেন বুকিং দিয়ে আসে, কারণ আমি এখনো মাশাআল্লাহ মাশাআল্লাহ এখনো যতগুলি ব্রাঞ্চ আছে সবগুলিতে বুকিং ছাড়া। তারপর কি হলো উত্তরার পরে? উত্তরায় এক বছর করলাম, 2018 পুরোটা, 2018 সবগুলো মিডিল পর্যায়ে আর কি আমার ওপেন হয়। 18 পুরোটা করলাম, 17 করলাম জিগাতলা, 18 করলাম উত্তরা। উত্তরা করার পরে 19 এসে না খুব বড় একটা স্বপ্ন দেখা শুরু করলাম যে ধানমন্ডিতে তো প্রচুর গেস্টের চাপ, আমাদের মাস ধরেই বুক থাকে, জিগাতলে 130 সিট, এখানে তো আসলে কাস্টমারকে ওইভাবে মানে দিতে পারছি না, কাস্টমারের চাহিদা বাড়ছে। এখন আমি একটা প্লেস দেখলাম, ওইটা 9,500 ধানমন্ডি 10 এতে। আচ্ছা, কিন্তু ওইটা টাকা অনেক লাগবে, কিন্তু দুইটা ব্রাঞ্চ মিলে আমি যা ইনকাম করছি ওইটা আসলে অ্যাডভান্স দিয়ে এই পরিমাণ ক্যাপাসিটি আসলে আমি পারবো কিনা আমি খুব টেনশনে ছিলাম। 2019 শেষের দিকে, শেষের না মাঝামাঝি দিকে এসে একটা ওনার সাথে আবার মালিকের সাথে দফায় 2-3 বসলাম। বসার পরে বললাম আমি অ্যাডভান্সটা কিস্তিতে দিব যদি আপনি আমাকে সুযোগ করে দেন। কত টাকা ছিল অ্যাডভান্সটা? ওটা মনে হয় 80 লাখ টাকার মতো ছিল। আমি বলছি যে আমাকে একটা বছর টাইম দিবেন, আমি আপনাকে কিস্তিতে টাকা দেবো। হ্যাঁ, আমার তো আসলে এভাবে কাস্টমারদের অনেক চাহিদা, উত্তরা তো আলহামদুলিল্লাহ আমি ভালো করছি, জিগাতলাতেও করছি। তো ওই আঙ্কেলটা দেখে বলল যে আচ্ছা ঠিক আছে, আমি মানে চেক দিয়ে পরে আমি বলছি আমি পাস করাই দেবো, এভাবে আর কি আস্তে আস্তে টাকা দিবো। বাট আপনি নিলেন 10,000 স্কয়ার ফিট? 10,000 স্কয়ার ফিট একটা নিলাম, এটা আমার জন্য সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ ছিল। ওটা আমি 2019 করি, 19 করার পরে 20 তো করোনা শুরু হয়ে গেল। ও, এই সময় রেস্টুরেন্টের কিন্তু ভয়ঙ্কর অবস্থা ছিল সব। এই সময়টা এসে আমার মানে বিজনেস লাইফে আমি বুঝতে পারলাম যে আসলে অনেক রিস্ক নিয়ে অনেক কিছু করেছি, কিন্তু এই সময়টা আমার বিজনেসগুলি চালানো আমার জন্য মানে তখন তো বন্ধ। সবচেয়ে বড় কথা হচ্ছে এমপ্লয়ীদের স্যালারি, এতগুলি স্টাফ, ভাড়া, ভাড়া বাড়িওয়ালাকে বললাম যে এখন তো বন্ধ, আর যেগুলি সেভিং ছিল, আর আমি বাকির ব্যবসা করতাম না, আমার যারা সাপ্লায়ার ছিল বা ইয়ে ছিল, আমি সবসময় চাই কি ডেলিটা ডেলি সেল হচ্ছে, ডেলির বাকিটা ডেলি যেন মানুষ সাপ্লায়ার পেমেন্টগুলি যেন পেয়ে যায়। ওই জন্য আমি হয়তো প্রেশারটা ভেবে পাই নাই করোনার মধ্যে, রেস্টুরেন্টগুলি তো সব অফ করে ফেললাম, স্যালারি ট্যালারি যা আছে দিলাম, এবার বললাম বাবা তোরা যদি আমার সাথে থাকিস ভালো, আমি যতটুকু পারি তোদের বিপদে সাপোর্ট দিয়ে যাব, এখন এটা কীভাবে চলবে আমি জানি না, পার্সেল যদি সেল করা যায়, বাসায় বসে যদি সার্ভিস দেওয়া যায়, ডেলিভারি দেওয়া যায়, খুবই চেষ্টা করলাম। বাট করোনার ভিতরে আসলে যে কয়টা মাস লকডাউন ছিল ওই সময়টা আমাদের জন্য খুব কষ্টদায়ক গেছে, এবং ওই সময়টা আমরা একটা চাপে পড়ে যাই, একটা ঋণে পড়ে যাই। 21-20 যখন চলে গেল, 21 এসে ওই যে আমি বললাম যে আমি রিও লাউঞ্জে গুলশানে একটা ব্রাঞ্চ করি, আমার একটা পার্টনার অ্যাড হয় আমার সাথে, রিও লাউঞ্জটা আমার হাতে করা হয়। 21 এসে 10,500 স্কোয়ার ফিট। আচ্ছা, তারপরে 2022 এখন
আমি মিরপুরে সবচেয়ে বড় ব্রাঞ্চ ওপেন করি, 12,500 স্কোয়ার ফিট, 12,500 স্কোয়ার ফিট, একসাথে 500 সিটিং। তো আপনি গুলশানটা থেকে তো বের হয়ে আসছেন? হ্যাঁ, গুলশানটা থেকে বের হয়ে আসলাম, যেহেতু আসলে বিজনেস করতে গেলে আমি যেটা মনে করি যে যেখানে আপনি ঝামেলা ফিল করবেন সেখানে ঝামেলা না করে লিভ নেওয়া উচিত, কারণ আমি একজন কারিগর, আমি চাইলে যে কোনো জায়গায় আমি বানাতে পারবো। তাহলে কি দাঁড়াচ্ছে আপনার, যে আপনি হচ্ছে শুরু করলেন ধানমন্ডির জিগাতলায়, ওটা এখনো আছে? আছে। আচ্ছা, তারপরে আপনি গেলেন হচ্ছে উত্তরাতে, ওটা এখনো আছে? জি জি জি, জসীমউদ্দিন রোডে। জি জি জি। তারপরে আপনি আবার আসলেন দশেরেতে, ধানমন্ডি দশেরেতে, 10,000 স্কোয়ার ফিটের, ওটা এখনো আছে? করোনাতে ছেড়ে দিলাম। ওটা আপনি ছেড়ে দিতে? হ্যাঁ, করোনাতে আমি ছেড়ে দিলাম, কারণ ওটা আমার জন্য আর আমি পসিবল হচ্ছিল না, যে ওটার যে কস্ট ছিল। রাইট। সো তারপর আপনি চলে গেলেন মিরপুরে? মিরপুরে চলে গেলাম। আচ্ছা, তো আপনার রেস্টুরেন্ট এখন তিনটা? এখন তিনটা চালাচ্ছি আমি। তিনটা আপনি এট এ টাইম চালাচ্ছেন? এট এ টাইম চালাচ্ছি। আপনার স্টাফ কতজন? 450। শুধু এই রেস্টুরেন্ট কেন্দ্রে? রেস্টুরেন্ট লেভেল আর রেস্টুরেন্টে আছে প্রায় 400 মতো, আর অফিসে আছে আমার একটা নতুন বিজনেস আবার রান করেছি, রিও ট্রিপ, এটা হচ্ছে ট্রাভেল এজেন্সি। আচ্ছা, এটাও আলহামদুলিল্লাহ গুলশান পিঙ্ক সিটিতে। 450 লাগে স্টাফ, লাগে তিনটা রেস্টুরেন্ট চালাতে? ভাইয়া 100 জনের মতো তো আমার মিরপুরেই কাজ করছে, 12,500, এখন কিচেনেই 60 জনের উপরে কাজ করছে। আমার হলো 7টা থেকে 8টা কুজিন, আমার এখানে 111টা আইটেম দেওয়া হয়। 111 থেকে 111টা মিরপুরে? হ্যাঁ, মিরপুরে 116টা আইটেম দিচ্ছি। কি, একটু মরিচ ভর্তা, পেঁয়াজ ভর্তা, এগুলো? হ্যাঁ, ওইটা তো থাকবেই ভাইয়া, ওটা তো অবশ্যই আছে, কারণ থাই, চাইনিজ, ইন্ডিয়ান, জাপানিজ, কন্টিনেন্টাল, আমি সব ধরনের পরিবার অ্যারাবিকও রাখছি। প্রতি মাসে স্যালারি কত আসে? স্যালারি হচ্ছে আমাদের এক এক ব্রাঞ্চে তো এক এক টাইপের আছে, আমি এভারেজ একটা এভারেজ এখন 20 লাখ টাকার মতো স্যালারি চলে যায়। আপনারা চিন্তা করেন যে একটা মানুষ যে 30,000 টাকা বুটিক এই টাকাটাও ধার করে শুরু করেছিল, এবং সেটাও তো বোধহয় ধানমন্ডিতেই না, ধানমন্ডিতে কোন একটা ছোট্ট একটা চিপার মধ্যে, একটা ছোট্ট একটা টেইলারের দোকান দিয়ে, সে এখন প্রতি মাসে প্রায় 20 লাখ টাকার মতো স্যালারি দেয় 450 মানুষের। আচ্ছা, এবার আপনারা যদি বলেন অ্যাসেট ভ্যালুর জায়গাতে, তাহলে ওটাও একটু ওনার কাছ থেকে জিজ্ঞেস করি। সেটা হচ্ছে আপনি যা করছেন এখন, রেস্টুরেন্ট প্লাস আপনি ওই যে বোধহয় ট্রাভেল এজেন্সির কথা বললেন, পাশাপাশি আপনার বুটিক যদি থেকে থাকে, সব কিছু মিলে আপনার এই প্রপার্টির অ্যাসেট ভ্যালু কত যা আছে এখন? আমার কাছে যেটা এখন মনে হয় যে আমি আসলে তো ওই এইভাবে ভ্যালু পাবো কিনা আমি জানি না, যেভাবে আমি কাজ করছি। মনে করেন আপনি রেস্টুরেন্টের কাজ করছেন, আরেকজন রেস্টুরেন্ট ব্যবসায়ী আপনার কাছে গেছে, আমি একটু সহজ করে বুঝিয়ে দিই সবার জন্য। ধরেন উনি একজন রেস্টুরেন্ট ব্যবসায়ী, আরেকজন রেস্টুরেন্ট ব্যবসায়ী ওনার কাছে গেছে, গিয়ে বলছে যে আমি তোমার রেস্টুরেন্টটা কিনতে চাই, স্টাফ টাফ সহ সমস্ত কিছু সহ কিনবে, আপনি তাকে কত টাকা মানে? আমার ইন্টেরিয়র থেকে শুরু করে সব কিছু মিলে, যেমন আমার মিরপুরের যে ব্রাঞ্চটা সেটা 4.5 কোটির প্লাস খরচ গেছে। শুধু খরচই আছে 4.5 কোটি প্লাস? তার মানে আপনার পুরো অ্যাসেট ভ্যালু যদি আমি বলি সেটা কি 10-10 কোটির উপর? হ্যাঁ, 10 হবে ইনশাআল্লাহ। কত সালে? 2016 সালে শুরু করেছে 2000, রেস্টুরেন্ট তো 2016 থেকেই। বাই দ্য ওয়ে, নাহিদ সাহেব কোথায় আছেন? উনি এস্টাবলিশ হচ্ছেন। ওকে, মানে অন দ্য প্রসেস এখন আছেন? প্রসেসে আছেন। আর যেটা হয়েছে যে রেস্টুরেন্ট করতে করতে যেটা আমার মানে এখন প্রফেশনালি আমি এখন রেস্টুরেন্ট ব্যবসার দিকেই, আমি অন্য সব ব্যবসা থেকে আমার এটাই এখন ভালো লাগে। এটা কি এখন লিমিটেড করা হয়েছে? আমার দুইটা কোম্পানি লিমিটেড, মানে এটা আপনার চাইলে নামটা কেউ নিতে পারবে না আপনার কাছ থেকে? না, আমি অলরেডি এটিএমও করে দিয়েছি। হ্যাঁ, আমি দুইটা কোম্পানি আমার লিমিটেড কোম্পানি। বাবার কি অবস্থা? বাবা এখন কোম্পানির চেয়ারম্যান, বাবা চেয়ারম্যান, ভাই জিএম। আমরা সাধারণত কারো যখন ব্র্যান্ডিং বাংলাদেশের স্টোরি নেই, তার একটা ফাইল করি আগে, এই যে ওনার ফাইল। হ্যাঁ, একদম ওনার পুরা, উনি কোথায় কোথায় পত্রিকায় ওনার সম্পর্কে ইন্টারভিউ এসছে, সেখানে অনেকগুলো পত্রিকাতে ওনার ইন্টারভিউ এসছে, ইত্তেফাক এসছে, অবজারভার এসছে, অনেক জায়গাতে আসছে, এত বিস্তারিত কোথাও আসে নাই বোধ হয়, ওনাদের যেভাবে প্রকাশ করা সে হয়ে ওনারা করেছেন। হ্যাঁ, বর্তমান দিনে লোকাল পত্রিকাতে এসছে অনেকগুলা। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। এবং উনি আসলে একটা মজার বিষয় হচ্ছে, উনি মাঝখানে বেশ কয়েকটা টেলিভিশন থেকেও অফার পেয়েছিলেন, তো উনি সময় করতে করে উঠতে পারেননি, কিন্তু আমরা ওনাকে অফার দিইনি, উনি আমাদের সাথে যোগাযোগ করেছিলেন। যাই হোক, এবং আমার খুব ভালো সময় কেটেছে, দুটো কারণে ভালো সময় কেটেছে। প্রথম কারণটা হচ্ছে আমি আমার লাইফে এমন কাউকে পেলাম যার বাবার ব্যাকগ্রাউন্ডের সাথে আমার বাবার ব্যাকগ্রাউন্ড মিলে যায়, কারণ বাবাও বিডিআরে ছিলেন এবং আপনার বাবার মতো সেম র্যাঙ্ক পজিশনে ছিলেন। তো যাই হোক, এবং সেইখানে আমার কাছে মনে হয়েছে আমি আজকে কাউকে না কাউকে পেলাম যে আমার চাইতে 100 গুণ বেশি এগিয়ে আছে মার্কেটে। না না, আমি কিছু, আমার কাছে যেটা মনে হয় এখন আমি একজন সাধারণ মানুষ, আমি সাধারণভাবে জীবনযাপন করছি, আমার ইচ্ছা যে প্রত্যেকটা জেলায় জেলায় যেন আমি ক্যাফিও দিতে পারি। আর ওনার 90% আমি যখন অফিয়ারে ওনার সঙ্গে আড্ডা দিচ্ছিলাম, মানে যখন ইলেকট্রিসিটি আমাদের আর সাপোর্ট দিচ্ছিল না সামহাও, উনি তখনও কথা বলতেছে বিজনেস নিয়ে। তো ওনার 99% ব্রেন হচ্ছে ব্লক বিজনেস দিয়ে। বিউটিফুল, অসাধারণ। আপনি যেখান থেকে শুরু করেছেন,
বাংলাদেশের অসংখ্য মেয়ের পরিস্থিতি ওরকম, অসংখ্য নারীর পরিস্থিতি ওরকম। জীবনের একটা পর্যায়ে লেখাপড়া থেকে ইমোশনালি চলে যায়, বিয়ে শাদী করে ফেলে, তারপরে পরিবার থেকে বিভিন্নভাবে লাঞ্ছিত হয়, প্রশ্নের সম্মুখীন হয়। কি বলবেন তাদের জন্য? আমার কাছে মনে হয় প্রত্যেকটা মেয়েকে স্বাবলম্বী হতে হবে। প্রত্যেকটা মেয়ে, যার যত বাবার টাকা পয়সা থাকুক, যার হাজবেন্ডের যত বেশি ক্যাপাসিটি থাকুক, প্রত্যেকটা মেয়েকে তাদের ইনকামের জায়গাটা ঠিক রাখতে হবে। এক্স্যাক্টলি। এবং তখনই সে প্রপার সম্মানটা পাবে সমাজে, এবং তখন সে তার সন্তানের কাছে, তার ফ্যামিলির কাছে, সবার কাছে সেই একমাত্র প্রায়োরিটি ব্যক্তি হবে। পরিশ্রম করতে হবে, সতত থাকতে হবে, অধ্যবসায় থাকতে হবে। ববি আমাদেরকে সেই শিক্ষাটাই দিয়ে গেলেন। আর সবসময় যে কথাটা বলি, ব্র্যান্ডিং বাংলাদেশের মূল মোটোটাই হচ্ছে এরকম যে ব্র্যান্ডিং বাংলাদেশ আপনার পাশের বাড়ির একজন মানুষকে এনে দেখাবে যে তুমি তার মতো হও, এবং তার মতো হওয়া তোমার দ্বারা সম্ভব। তো আমরা সেই জন্যই সাধারণ মানুষকেই ব্র্যান্ড করে চলেছি, সাধারণ মানুষই আমাদের ব্র্যান্ডিং বাংলাদেশ। অনেক ভালো থাকুন, আজকের মতো এ পর্যন্তই। ববি আপনাকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। সো শেষ করছি আজকের মতো, আসসালামু আলাইকুম।